হ্যালো ফ্রেন্ডস আজ সোমবার আর তাই আমি শ্রাবণী তোমাদের প্রিয় চ্যানেল লাভস ফর ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেলে আবার এলাম সোমবারের গল্পের ঝুলি এপিসোডটি নিয়ে আজকের ঝুলির দ্বিতীয় গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা সিরিজের পঞ্চদশ অভিযান ফ্রিতে সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য সেদিন সকালে খবরের কাগজ দেখতে বসে বাবলু হঠাৎ আনন্দে উল্লাসিত হয়ে উঠল বারবার দেখেও নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না টেবিলের ডয়ার টেনে কী যেন একটা বার করে মিলিয়ে দেখল তারপর কাগজটা হাতে নিয়ে ছুটে গেল পাশের ঘরে বাবলুর মা বাবা তখন চা পর্ব সবে শেষ করেছে বাবলু কাগজটা এবং সেই জিনিসটা মা বাবার সামনে মেলে ধরল তারা তো দেখেই অবাক বাবলুর মা আনন্দে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন বাবলুকে আবেগের অতিশয্যে বাবলুর বাবার ও মুখে কোনো কথা সরল না আর বাবলু সে তখন মায়ের বুক থেকে ছাড়া পেয়ে কাগজটা হাতে নিয়ে হুররে বলে একেবারে রাস্তায় তারপর এক হাতে কাগজটা পাকিয়ে ধরে ছুটে চলল বিলুদের বাড়ির দিকে বিলু সবে পড়তে বসেছে এমন সময় আনন্দের প্রতিমূর্তি হয়ে বাবলুর হাজির এমন অসময়ে বাবলুকে দেখেই তো অবাক বিলু তাই বিস্মিত হয়ে বলল কি ব্যাপার রে ভেজায় খুশি মনে হচ্ছে বাবলুর গানের সুরে ছন্দ মিলিয়ে গে উঠল খুশি 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 তুমি একটি ভুসি বিলু বলল সে আবার কি তুমি একটি ভুসি মানে এর তো কোনো মানেই হয় না বাবলু বলল সব কথার কি মানে হয় না সব কবিতার ছন্দ হয় মনে করতে পারিস এটা হচ্ছে একটা অর্থহীন গান চল ভোম্বোলদের বাড়ি চল এখনই একটি দারুণ সুসংবাদ আছে সুসংবাদটা কীরকম জানতে পারি কি না তাড়াতাড়ি আয় বিলুত চেনে বাবলুকে তাই এক লাফে লম্বা তাড়াতাড়ি গেঞ্জির উপর শার্টটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিয়েই বাবলুর সঙ্গে চললো ভোম্বলদের বাড়ি খট 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 করে দরজার নাড়তেই ভোম্বলের মা এসে খুলে দিলেন দরজাটা বাবলু বলল, ভোম্বল কি করছে মাসিমা আর বলো না বাবা এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে এখন তো পৌনে নটা বাজে পৌনে নটা হাত ধরে হিড়হিড় করে টেনে না তুললে বেলা বারোটাতেও ওর ঘুম ভাঙবে না বাবলু বিলু দুজনেই ঘরে ঢুকলো ঘরে ঢুকেই দেখলো ভোম্বলের তখন নাক ডাকছে বিলু বাইরের বালতি থেকে একটু জল নিয়ে এসে ওর গায়ে ঝাপটা দিতেই এই কেড়ে বলে লাফিয়ে উঠল ভমবল। বিলু বলল এখনো ঘুমোচ্ছি তুই ওট ভমবল, চোখ রগড়াতে রগড়াতে উঠে বসে বলল ব্যাপার কী রে বাবলু বললো ব্যাপার জন্ডিস তার মানে বিলু বলল ভনিতা না করে বলেই ফেল না বাবলু আমারও প্রাণটা আকুপাকু করছে বাবলু বলল আজকের কাগজের ওয়েস্ট বেঙ্গল টেস্ট লটারির রেজাল্ট মিলিয়ে দেখলাম আমি একটা ছোটোখাটো অঙ্কের প্রাইজ পেয়েছি ভঙ্গল অবাক হয়ে বলল সত্যি বিলু বলল সে কী রে ভোম্বলের মা বাবা দুজনেই ছুটে এলেন কি বললে লটারিতে টাকা পেয়েছো বাবলু বলল হ্যাঁ তারপর ভোম্বলকে বলল তুই বিচ্চুকে খবর দে দেিগির যা বাচ্চুবেচ্চু ভোম্বলদের বাড়ির কাছেই থাকে ভোম্বল কোনো রকমে চোখে মুখে একটু জল দিয়েই ডাকতে গেল ওদের ভোম্বলের বাবা বললেন কত টাকা পেয়েছ বাবলু এক হাজার টাকা বাহ এক টাকায় এক হাজার মন্দ দোক ভোম্বলের মা বললেন তুমি বেশ কাজের ছেলে তো ভেতরে ভেতরে লটারির টিকিটও কাটো বাবলু বলল না মাসিমা লটারির টিকিট আমি কাটি না তবে সেই দিন কালীবাবুর বাজারে গিয়েছিলাম তা একটা ছেলে এসে জোর করে টিকিটটা গছালে আমায় এমন সময় ভোম্বলের সঙ্গে বাচ্চু বিচ্ছু এসে হাজির হলো বিচ্ছু খুশিতে উপচে পড়ে বলল বাবলুদা তুমি লটারিতে টাকা পেয়েছো হ্যাঁ রে এবং সেই জন্যই এই সাত সকালে ছুটে এসেছি খবরটা জানাতে তারপর ভোম্বলের বাবাকে বলেন জানেন মেসমশাই টিকিটের টাকাটা সরকারের ঘর থেকে তুলতে তো সময় লাগবে তাই ভাবজি আমি টিকিটটা আমি বাবাকে দিয়ে দেবো বাবা লটারির টাকাটা সময় মতো তুলে নেবে আর আমি বাবার কাছ থেকে এক হাজার টাকা চেয়ে নেবো বাবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আমাকে এনে দিলেই আমি কি করব জানেন কি করবে এই এক হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা আমার নামে সেভিংসে রেখে বাকি পাঁচশো টাকা নিয়ে আমরা পাঁচজনে ঘাটশিলা বেড়াতে যাব বিচ্ছু আনন্দে লাফিয়ে উঠলো উফ কি মজা কি মজা সত্যি তুমি যে কি ভালো না ভাবলো দা তা কি করে বলবো বিলু বললো ঘাটশিলার ফুলুমডুমি পাহাড় আছে সুবর্ণরেখা নদী আছে ভম্বল বলল। ওখানে রাজভোগ লেডিগের তো আছে ভালো রসমালাই পাওয়া যায় আমি তো সকালে বিকেলে রসমালাই খাব ভম্বলের মা বলেন খাবি খাবি পেট ভরেই খাবি আমি কিছু টাকা ক্ষণ ওখ তোদের ওই টাকায় তোরা পেট পুড়ে রসমালাই খাবি কেমন পেটুক ছেলে কোথাকার ভোম্বলের বাবা বলেন। ঘাটশিলায় গেলে তোমরা কিন্তু রাতের গাড়িতে বা বোম্বাই এক্সপ্রেসে যেতে যেও না যেন তাহলে কোন গাড়িতে যাব একটু বলে দিন না তোমরা ইস্পাত এক্সপ্রেসে যাবে সকালে ছটা দশ কুড়ি নাগাদ ছাড়ে ওটা নটা দশ পনেরোয় পৌঁছায় খুব ভালো গাড়ি ঘাটশিলা বা টাটানগর যাওয়ার পক্ষে বেস্ট ট্রেন বোম্বলের মা বলেন তোমরা একটু বসো বাবা একটু জলখাবার তৈরি করি তোমাদের এমন একটা সুসংবাদ যখন নিয়ে তখন আজ আর কাউকে আমি শুধু মুখে যেতে দিচ্ছি না ভোম্বল একটু আড়ামোড়া ভেঙে জোরে একটা হাই তুলে আনন্দে নিজের মনেই চেঁচিয়ে উঠল ইয়াহা বাবলুর বাবা বাবলুর আবেদন মঞ্জুর করলেন অর্থাৎ টিকিটটি সরকারের ঘরে জমা দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা দিয়ে দিলেন বাবলুকে বাবলু সেই টাকা থেকে পাঁচশো টাকা নিজের সেভিংসে জমা করে বাকি পাঁচশো টাকা ঘাটশিলা ভ্রমণের জন্য রাখল টাকা হাতে পেয়ে শুরু হয়ে গেল যাওয়ার তোরজোর ঘাটশিলা যাওয়ার আনন্দে ওরা যেন অধীর হয়ে উঠল সত্যি কি যে মজা কিন্তু এবারেও সেই একই সমস্যা পঞ্চু পঞ্চুর জন্যই তো যত রাজ্যের চিন্তা অথচ ওকে ফেলে কোথাও যাওয়ার কথা মনেও আনা যায় না বিশেষ করে এবারে আবার রাতের গাড়ি নয় দিনের গাড়ি এ গাড়ি ম্যানেজ করা সত্যিই কঠিন তাই ভাবনা হলো কিভাবে নেওয়া যায় পঞ্চুকে বাবলু বললো তাই তো কী করা যায় বল দেখি বিলু বললো আমি তো কোনো উপায় বার করতে পারছি না ভম্বল বলল উপায় তোরা কী বার করবি উপায় বার করবো তো আমি বিলু বললো থাক থাক মানে আগের যাওয়াটা কবে হচ্ছে সেটা ঠিক কর তারপর দেখ পঞ্চুর ব্যবস্থা করতে পারি কি না বিলু বলল। শেষকালে ফাঁসাবি না তো মোটেই না এর আগের বারেও কি ফেঁসেছিলিস বিচ্ছুর মুখে হাসি ফুটল এবার বলল পঞ্চুর ব্যাপারে আমার তাহলে নিশ্চিন্ত কি বল? ভোমলদা, নিশ্চয়ই নাকে রেপসিড দিয়ে ঘুমো পঞ্চুর দায়িত্ব আমার পঞ্চু বাবলুর পাশটিতে বসেছিল ততক্ষণ এইবার ধীরে ধীরে ভোম্বলের কাছে এসে শুয়ে পড়ে ওর কোলে মুখ গুঁজে দিল নির্দিষ্ট দিনে ওরা যথাসময়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছল সকাল ছটা কুড়িতে ট্রেন ওরা ঠিক ছটার সময় এসে হাজির হলো ভৌমলের পরিকল্পনা মতো পঞ্চুকে এবার আর কোনো রকম লুকো ছাপা করে আনা হলো না কেননা পঞ্চু এখন আগের চেয়ে অনেক বেশি চালাক হয়ে গেছে তাই ও ছাড়া অবস্থাতেই ওদের সঙ্গে এলো এলো কিন্তু একটু তফাতে দাঁড়িয়ে রইল বাবলুরা এক এক করে প্ল্যাটফর্মে ঢুকতেই ও এক ফাঁকে টিকিট কালেক্টরের পাশ কাটিয়ে শ্যুট করে ঢুকে পড়লো ভিতরে কালেক্টর ভদ্রলোক একবার লাফিয়ে উঠলেন এই মরেছে ব্যাটার সাহস দেখ বলে কিছুক্ষণ পঞ্চুর দিকে তাকিয়ে একটা বেয়ারিস কুকুর মনে করে আবার নিজের কাজে মন দিলেন বাবলুরা ট্রেনে উঠে বসতেই পঞ্চু এক চোখে একদিকে এদিক সেদিক তাকিয়ে এক ফাঁকে দরজার কাছে একটা সিটের নিচে আশ্রয় নিল দু একজন যাত্রী ছাড়া কেউ আর ছিল না ভাগ্যক্রমে পঞ্চু ট্রেনে ওঠার নজরে পড়েনি তাদের যথাসময় ট্রেন পরিপূর্ণ হলো অবশ্য খুব একটা ভিড় হলো না তা নয় কেননা বে বার তো যাই হোক ট্রেন ছাড়ল তৃতীয়া পাড়া দাসনগর রামারাজতলা সাঁওতালগাছি পর ঝড়ের বেগে ছুটে চলল ট্রেন ট্রেনের ভিতর বাবলু বিলু ভোম্বল বসেছিল পাশাপাশি ওদের পাশেই বসেছিল মাথায় অল্প টাক ও চোখে চশমা পাড়া এক মধ্যবয়সী ভদ্রলোক ভদ্রলোক বসে বসে কাগজ পড়ছিলেন। অপর দিকে বসেছিলেন বিচ্ছু এবং অসম্ভব রকমের পেট মোটা এক লালাজি আর একধারে জানলার পাশে মুখোমুখি দুটি সিটে বসেছিলেন মিষ্টি মুখের এক সুশ্রী তরুণী এবং অপর অপরদিকে রোগা লম্বা খেঁকুড়ে চেহারার একজন লোক আর ঠিক নিচের সিটেই গুটিসুটি মেরে শুয়েছিল পঞ্চু তরুণী মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য দেখছিল এবং কখনো সখনো তাকাচ্ছিল বাবলুদের দিকে আর তার সামনে সিটের লোকটি চুপচাপ বসে বসে বিড়ি খাচ্ছিল তরুণী কিন্তু লোকটির এই বিড়ি খাওয়া এবং ঘন ঘন ধোঁয়া ছাড়াটা একদম সহ্য করতে পারছিল না অন্তত তার মুখের ভাব দেখে তাই মনে হচ্ছিল বাবলু ও বাইরের প্রকৃতির দিকে চেয়ে থাকতে থাকতে একসময় বলল আমরা অনেক দিনের স্বাদ মিটে পূর্ণ হলো বিলু বলল তোর ছোট মাসির মুখেই শুনেছি ঘাটশিলা নাকি ফ্যান্টাস্টিক জায়গা বাবলুদের সামনে সেই লালাজি বসেছিল ভোম্বল একদৃষ্টে তার ভুড়িটির দিকে তাকিয়েছিল লালাজির পরনে ধুতি পাঞ্জাবি জওহার কোট মাথায় পাকড়ি পায়ে বুট জুতো আর কপালে টিপ্পা লালাজি একটু আড়মোড়া ভেঙে হাই তুলে বললো কী বাবু কিদার জানা হ্যাঁ বাবলু বলল আমরা ঘাটশিলা যাচ্ছি আরে বাহ আপনি কোথায় যাবেন ম্যা বি ঘাটশিলা যাও ওদিকে সেই রোগা খুকড়ে লোকটি একটা বিড়ি শেষ করে আবার একটা বিড়ির ধোঁয়া ছাড়তেই তরুণী উফ করে মুখটা ঘুরিয়ে নিল লোকটি সেদিকে একবার তাকালো কিন্তু একটুও সাবধান না হয়ে ধোঁয়া ছাড়তে লাগলো পূর্ববৎ মতোই তরুণী নিজের মনেই গজগজ করতে লাগলো বিলু হঠাৎ বলল আচ্ছা লালাজি ঘাটশিলায় কি কি দেখার আছে বলুন তো लाला जी बोलो पहले बताओ तुम सब अकेले ना और कोई है बाबलू बोलो ना, आर क्यों नहीं हमरा ही पाँच जने लाला जी बोलो बस तो ठीक है तुम जाओ वहाँ उसके बाद नदी देखो पहाड़ देखो मुँह भंडार देखो रंग माता की मंदिर देखो लेकिन जंगल में मत जाना भूमल बोलो कहना बागा बुझी नहीं মতলব নেই তবে জঙ্গল মে ডাকু হে বাবলুরা লালাজির মুখের দিকে তাকিয়ে রইল লালাজি বললো তুম সব এক কাম করো ও যাকে পেহলে বাঙ্গালাকা কিতাব লিখনেওয়ালা বলা বিভূতি বাবু ককান দেখো বাবলু বলল বাহ আপনি নন বেঙ্গলি হয়ে বিভূতি বাবুর নাম জানলেন কি করে আমি জানি यो बहुत बढ़िया राइटर था हम रविंद्रनाथ सरदचंद्र चंद्र सब का नाम जानते किताब लिख के बहुत रुपया कमाया था वो लोग भोम बोल झट कर मुख फोस के बोले फिर जाप बाबा एर मुद्दे अब रुपया गंध हो लाला जी सुने ही बोलो ज़रूर वो लोग जैसा रुपया कमाया था वैसा रुपया हम भी कमाने नहीं सकता ভোম্বল লালাজির কথা শুনে ফিক করে হেসে ফেলল লালাজি বললো তুম রে হো কিতনা উমর তোমারা ইয়াদ রাখো দুনিয়া মে সবচেয়ে বড়া রুপাইয়া হে উসার্কার কুচ নেই বিলুয়ার থাকতে না পেরে বললো লালাজি আপনি কিন্তু ভুল করছেন সাহিত্যিকরা রুপিয়া কামাবার জন্য সাহিত্য করে না সাহিত্য অন্তরের তাগিদে আপনিই ফুটে ওঠে লেখকের কলমে লালাজি এবার রেগে বলল हमको मत समझाओ बाबा हम रुपया भी समझते साहित्य तो भी समझते ये बंगाली लोग का बहुत बढ़िया बिजनेस है बोम बोलो रेगे गेलो खूब बोलो है आपनी एक जन मस्त तो समझदार लोग तब आपनी दोटो जिनस ही बोझे रुपया और बिजनेस साहित्य तो नय लाला जी अब रेगे बोलो चप राहो तुम क्या फकर फकर करते हो साहित्य तो हम नहीं समझेंगे तो कौन समझेगा ওদের পাশে বসে যে ভদ্রলোক খবরের কাগজ পড়ছিল তিনি এবার কাগজের পাতা মুড়ে রেখে বললেন ভালো জ্বালা রে বাবা এই ছেলেগুলো কী লাগিয়েছ কি তোমরা সকালবেলা চর্চা করবার লোক পেলে না চুপ করো সব লালাজি তখনও রাগে গজরাচ্ছে এ লোক তো এসাই হে এ লোক সব হাম সমঝেগা হামলোকছ নেই সমঝে গা সাহিত্য দিখাতা হে হামকু হামারা বুধরাম আগরওয়াল কা কিতাব হুম বাবলু এবার বিনীত গলায় বলল আপনি আমাদের ভুল বুঝছেন লালাজি হতে পারে আপনাদের আগরওয়ালজি একজন বড় সাহিত্যে আমরা তো ছোট বড় তর্ক করছি না আপনি শুধু সাহিত্যের সঙ্গে রুপিয়াকে টেনে আনছেন তাই লালাজি হাত মুখ নেড়ে বলল আরে বাবা ও বাদ হো চুকা তুমারা সাথ বাদমাদ বলো হাম তুমতে বাদ নেই করেন একদম চুপ রাহো তুম আজ্ঞতা বাধ্য হয়ে চুপ করলো বাবলু এবং ইশারায় অন্যদেরকেও চুপ করতে বলল ওদিকে সেই বিড়ির ধোঁয়া ছাড়ার ব্যাপারে নিয়ে তরুণী এবার ঘোর আপত্তি জানালো কি আশ্চর্য বিড়ি খেয়ে ধোঁয়াটা কি বাইরে ছাড়া যায় না খেকুরে লোকটি এবার চটপট জবাব দিল অত যদি ইয়ে তো লেডিস কম্পার্টমেন্টে যাননি কেন সেই থেকে খালি টিকটিক করছেন তরুণী আরও রেগে গেলেন কি অভদ্রভাবে কথা বলতে শেখনি ভদ্রভাবে কথা বলতে শেখো নি কোথায় গেলে বাবু রেলের আইনে কামরায় বসে বিড়ি খাওয়ার নিয়ম আছে কি না আমি জানতে চাই অসভ্য কোথাকার বেগতিক দেখে ওধার থেকে একজন চেকার ছুটে এলো কি হয়েছে দিদি কি ব্যাপার এই লোকের বিড়ি খাওয়া আপনি বন্ধ করবেন কি না বলছি বলে আমাকে আবার উপদেশ দিচ্ছে লেডিস কম্পার্টমেন্টে এজেন্টে চেকার বলেন উপদেশ দেওয়াচ্ছি বলেই লোকটিকে বললেন দেখি টিকিট দেখে আপনার লোকটি টিকিট দেখালো মুখ থেকে ওটা ফেলুন ফেলুন শিগগিরি না হলে জরিমানা হয়ে যাবে লোকটি আত খাওয়া বিড়িটি বাইরে ফেলে দিল চেকার বলল ট্রেনের কামরায় ধূমপান একদম নিষেধ বুঝলেন স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড চেকার এবার বাবলুর কাছে এসে বললো দেখি টিকিট বাবলু প্রত্যেকের টিকিট দেখালো চেকার চেক করলেন মধ্যবয়সী ভদ্রলোক বললেন পাস। চেকার সেদিক থেকে মুখ সরিয়ে এনে লালাজিকে বললে আপকা টিকিট নেই হ্যাঁ বনানা পড়ে গা দশ রুপে ফাইন হয়ে যায়গা আরে বিশ রুপে ফাইন করো না বাবা উসে ক্যা হো লাগে গা ও দে পড়ে গা তো ঠিক দেয় কাহা যায়গে ঘাট শিলা রুপিয়া নিকালো কা রুপিয়া রুপিয়া কাটতে হো আপ দেখিয়ে দোসরা আদমিকার টিকিট উসকে বাদ আইয়ে হাম দে দেি চেকার এবার একটু বিরক্তপূর্ণ গলায় বললো আমি কারোর বাবার চাকর নই যে দশবার ধরে আসবো রুপেয়া নিকালে লালাজি এবার খাড়া উঠে দাঁড়িয়ে বললো চালিয়ে বাথরুম কা উধার চেকার বেশ কড়া মেজাজে বললো রাগতো চোখে লালাজির দিকে তাকিয়ে বললো বাথরুমের ওদিকে কী যাবো চালিয়ে না বাবা ও সব দু নম্বরই কারবার আমার সঙ্গে চলবে না হয় টাকা বার করুন নয়তো খড়গপুর এলে পুলিশের হ্যান্ডওভার করে দেব পুলিশের নাম শুনতেই লালাজির বুক যেন ধরাস করে উঠল। আর কোনো কথা না বলে ধপ করে বসে পড়ল আবার তারপর প্যান্টের কোটের পকেট থেকে একটা একশো টাকা নোট বার করে চেকারের হাতে দিল চেকার বাবলুর পাশে সামান্য একটু জায়গা নিয়ে বসে টিকিট তৈরি করতে লাগলেন ওদিকে তরুণীর সামনে জানলার ধারে বসে থাকা সেই খেকুরে লোকটি হঠাৎ খিক খিক করে হেসে উঠল তরুণী ক্রুদ্ধ চোখে একবার সেদিকে তাকিয়ে আস্তে করে বলল ইডিয়েট লোকটি ভ্রুক্ষেপও করল না সে কথায় আবার হঠাৎ কি মনে করে যেন কুলকুল করে হেসে উঠল তারপর হেঁট হয়ে ঝুঁকে পড়ে শীতের নিচটা একবার দেখে নিয়েই লাফি উঠল তাই তো বলি সেই থেকে আমার পায়ে এমন সুসুরি দিচ্ছে কে তরুণীয় এবার ভ্রু কুচকে বিস্মিত হয়ে পঞ্চুর দিকে তাকিয়ে বললো আরে এটা তো কুকুর কুকুর ঢুকলো কোথা থেকে কোথা থেকে ঢুকলো তা কি করে বলবো আপনি কি ভেবেছেন এতক্ষণ আমি এমনি এমনি হাসছি আমি কি পাগল সেই থেকে ব্যাটা আমার পায়ে শুসুরি দিচ্ছে বলে লোকটি সিটের নিচে থেকে পা তুলে উবু হয়ে বসল বাবলুর পাশে বসা সেই চশমা চোখে ভদ্রলোক বললো দেখে তো কারোর পোষা কুকুর বলে মনে হচ্ছে বাবলুরা পরস্পরের মুখ চাচাই করল ভদ্রলোক সামনে চেকার থাকায় ইশারায় জিজ্ঞেস করলো বাবলুকে তোমাদের কুকুর নাকি বাবলু আস্তে করে ঘাড় নেড়ে জানালো হ্যাঁ তরুণীও এবার চাপা গলায় বাবলুকে জিজ্ঞেস করলো কামড়ে দেবে না তো বাবলু ঘাড় নেড়ে বলল না চেকার লালাজিকে টিকিট দিয়ে চলে গেলেন চেকার চলে যাওয়া মাত্রই খেকুরে লোকটি আমি বাবা সরে বসি ওদিকে সিট থেকে প্রায় লাফিয়ে এদিকে সিটে লালাজির পাশে এসে বসলো পঞ্চুও বুঝি সুযোগের অপেক্ষায় ছিল যা সে কখনো করেনি দুষ্টুমি করে এবার তাই করল অর্থাৎ লোকটি উঠে যেতেই সে করল কি সিটের তলা থেকে বেরিয়ে এসে একেবারে সেই সিটেরই উপর উঠে বসল তারপর দিব্যি ভব্যিযুক্ত হয়ে জানলা দিয়ে দৃশ্য দেখতে লাগল বাইরে চেকার এতক্ষণ খেয়াল করেনি এইবার পঞ্চুকে দেখেই ছুটে এলো এই এই করে একই এ বেটা করতে থেকে এলো পঞ্চু চেকারের দিকে তাকিয়ে গড় করে বলল হো চেকার আর রে গিয়ে চপ চপ বেটা হ্যাঁ হ্যাঁ চেকালের বলার ধরন দেখে মনে হলো তিনি কুকুর সম্পর্কে যথেষ্ট সাবধান এবং কুকুরকে বেশ ভয় পান তরুণী তাই দেখে বলল থাক থাক ওকে একদম খাটাবেন না কারোর তো কিছু করছে না বরং তাড়াতাড়ি দিলে ভয় পেয়ে কাউকে কামড়ে দিতে পারে বলে পাশে রাখা ব্যাগ থেকে বিস্কুট বার করে খেতে দিল পঞ্চুকে চেকার এবার আর একটু কাছে এগিয়ে এসে বলল বাহ বেশ সভ্যভদ্র কুকুর দেখছি চলো বাবা খড়গপুর পর্যন্ত তারপর দিচ্ছি তোমার আসল জায়গায় পাঠিয়ে তরুণী আবদার করে বলল না না কিছু বলবেন না প্লিজ আমার খুব ভালো লাগছে নিশ্চয়ই কারোর পোষা কুকুর চেকার বলেন অন্তত ব্রিলিয়ান্ট না হলে রেলের মাথায় টুপি পরিয়ে বিনা টিকিটে এমন বেশ ভ্রমণ বেরোয় বাবলুরা কেউ কিচ্ছুটি না বলে চুপচাপ বসে রইল অন্যান্য যাত্রীরাও তখন পঞ্চুর কীর্তি দেখে বেশ মজা পেয়ে গেল এবং যে যা পারল খেতে দিল পঞ্চু মনের আনন্দে যে ডাকলো তার কাছে গেল এবং যে যা দিল তাই খেতে লাগল। দেখতে দেখতে খড়গপুর এসে গেল দু মিনিট মাত্র স্টপেজ তারপর আবার ছুটতে লাগল ট্রেন মাঝে ঝাড়গ্রামে একবার থামলো তারপর ঘাটশিলা বাবলুরা ট্রেন থেকে নামতেই পঞ্চুও নামলো এবং যথারীতি স্টেশনের বাইরেও এলো মোট কথা নির্বিঘ্নেই ঘাটশিলা পৌঁছে গেল ওরা ঘাটশিলা যেন স্বপ্নের মতো একটা দেশ চারিদিকে পাহাড়ের পাঁচিল তারই একদিকে শহরের গা রয়েছে সোনার নদী সুবর্ণরেখা একধারে সুবর্ণরেখা এবং অপরে পারে যেন ঘন বন ও পাহাড়ের আড়ালে সেখান থেকে নেমে আসছে একটা ছোট্ট চঞ্চলা গিরিধারা নাম ধারাগিরি এই ঘাটশিলার কত গল্পই না শুনেছে বাবলু ওর ছোটো মাসিরা তো প্রায়ই আসেন ঘাটশিলা বেড়াতে আজ বাবলুরাও এলো বিস্তৃত শালবন গভীর অরণ্যানি শ্যামল উপত্যকা ফুলুংডুংরি পাহাড় হরিণ ধুবড়ি হরিণ ধুকুরি আর তামুক পালের নির্জন গিরি নদীর কিনারে বনের মধ্যে ছোট্ট মন্দিরটির কথা শুনে বাবলুর মনের মধ্যে ঘাটশিলার একটা কাল্পনিক ছবি আঁকা হয়েছিল সেই স্বপ্ন সার্থক হলো আজ স্টেশনের কাছেই পায়ে হেঁটে মাত্র মিনিটের মধ্যে মারোয়ারিদের ধর্মশালা খুব পরিষ্কার ওর একবার সাত দিন ছিল সেখানে মামার মুখেও ঘাটশিলার গল্প শুনেছে বাবলু বাবলুর কাছে ঘাটশিলা তাই এক রূপকথার দেশ মৌ ভাণ্ডার মেসোবনি ফুলুংডুংরির কোলে ঘেসে, দিগন্তে মেশা গালুড়ির পথের বর্ণনা ওর মনকে পাগল করে তুলত মৌভাণ্ডারের বিরাট কারখানার অভ্যন্তরে আধুনিক শিল্পের ক্রমবিকাশ দেখার ইচ্ছা কি ওর কম ছিল সুবর্ণরেখা তীরে সূর্যাস্তের সমারোহ দেখার হতো কত দিনের সেই যে পাহাড়ের পর পাহাড়ের মালা চলে গেছে নিচে তার শ্যামল শালবন চওড়া বালি চিকচিকিয়ে সোনার নদী পথরে পাথরে প্রতিহত হয়ে ঝরঝর শব্দে নেচে চলেছে বুকে তার বাঁধ বেঁধে মেসোবনি রোড চলে গেছে বনের ভিতর দিয়ে কত দূর সত্যি কি দারুণ ফ্যান্টাস্টিক স্টেশনে ট্রেন থেকে নেমে বাবলুরা দুটো রিস্কা নিয়ে ফুলংডুগড়ি পাহাড়ের কাছে একটা বাগান বাড়িতে এসে উঠল বাবলুর ছোট মাসিরা যখন ঘাটশিলায় আসেন তখন এখানেই ওঠেন ভারী সুন্দর আর নির্জন এই জায়গাটা বাড়িটা দোতলা ওরা দোতলার ঘরেই উঠল নিচে কেউ থাকে না ওটা তালাবন্ধই থাকে সবসময় অনেক দিনের পুরনো বাড়ি জানলা আছে তার দু একটি পাল্লা নেই দরজা আছে তবে ভিতরের খিল বা ছিটকিনি নেই তা নাই থাক তবু ঘর ভালো বেশ বড় সড়ো ঘর হাত পা ছড়িয়ে শোয়া বসা যায় বাড়ির আশপাশের চৌহদিটা পাঁচিল দিয়ে ঘেরা সেখানটা বাগান একপাশে মালির ঘর এখানে বাগানেরও ছিঁড়ি নেই মালিও নেই আছে দারওয়ান বেশ মোটা সোটা নাদুস নুদুস বোকা শোকা চেহারা গোপটি পাকানো ভুড়িটা ট্রেনে দেখা লালাজিকেও হার মানিয়ে দেয় তবে লোকটির ব্যবহার ভালো সেই রিস্কা থেকে মালপত্রগুলো বেঁধে কাঁধে করে উপরে ওঠালো বাবলুদের ঘর খুলে দিল বাবলুরা তো দারুণ খুশি ঘরে মালপত্র রেখে বাগানের কুয়ো থেকে জল তুলে বাবরুরা মুখ হাত পা তু ধুয়ে নিল প্রথমে তারপর ঘরে তালা দিয়ে হৈ হৈ করে বেরিয়ে পড়ল সবাই তখন তো শুধু খাবার ঘোরা প্রথমেই ওরা একটা দোকানে ঢুকে বেষ্টি করে জলযোগ সেরে নিল তারপর চা খেয়ে পায়ে পায়ে হেঁটে চলল ফুলংডুগড়ি পাহাড়ের দিকে ফুলংডুগড়িকে অবশ্য পাহাড় না বলে টিলা বলাই ভালো বেশিক্ষণ সময় লাগে না উঠতে আর ওপরে উঠলে ঘাটশিলার চারিদিকে বন পাহাড় ও শহর সভ্যতার প্রায় সব কিছুই দেখতে পাওয়া যায় বাবলুরা তো ফুলং ডুংরি সৌন্দর্যে এমনই মোহিত হয়ে গেল যে মনের আনন্দে ছুটো ছুটি লাগিয়ে দিল সেখানে যেই সঙ্গে পঞ্চুর সে কি ধেই ধেই নাচুনি মোট কথা ওরা ওদের সমস্ত রকমের আবেগের উচ্ছ্বাসে সমস্ত জায়গাটা মুখর করে তুলল ফুলং থেকে নেমে ওরা চলল বিভূতি বাবুর বাড়ির দিকে সেটা দেখে দুটো রিস্কা নিয়ে সোজা মৌভাণ্ডার সুবর্ণরেখা নদীর তীরে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল পাশেই সেতু ওরা অনেকক্ষণ ধরে সেতুর ওপর দাঁড়িয়ে নদী দেখল বাবলু ছোট মাসির মুখে শুনেছে যারা ঘাটশিলা যায় অথচ রাতমোহনা যায় না তাদের নাকি ঘাটশিলা ভ্রমণই সার্থক হয় না রাতমোহনা প্রকৃতির এক আশ্চর্য সুন্দর স্থান পূর্ণিমার রাতে রাতমোহনার দৃশ্য কি দারুণ মোহময় তা যে না দেখেছে তাকে বলে বোঝানো যাবে না লোকে দূর দূরান্তের কত কি দেখতে যায় পূর্ণিমার রাতের মানুষের তৈরি আগ্রার তাজমহল কিংবা ফতপুর সিক্রির সৌন্দর্যে পাগল হয়ে লোক অথচ বিশ্ব প্রকৃতির নিজের সৃষ্টি এই রাতমোহনার অনিন্দনীয় সৌন্দর্য রাশি দেখতে খুব কম লোকই নাকি উৎসাহ নিয়ে আসে বাবলু বলল আমার ছোটো মাসির মুখে রাতমোহনার কথা শুনেছিলাম তোদেরও বলেছি মনে আছে নিশ্চয়ই সবাই বললো হ্যাঁ হ্যাঁ শুনেছি রাতমোহনা নাকি এই মৌভাণ্ডারির কাছাকাছি কোথাও কিন্তু কে বলতে পারে এক বিহারি ভদ্রলোক সেতুর ফুটপাত ধরে এদিকে আসছিলেন বাবলু তাকেই জিজ্ঞেস করলেন শুনছেন ভদ্রলোক থমকে দাঁড়ালেন বলতে পারেন রাতমোহনা কোন দিকে কিছুক্ষণ কি যেন চিন্তা করলো ভদ্রলোক তারপর বললেন রাতমোহনা ও নাম তো শুনি নেই কাবি এইভাবে একের পর এক লোককে জিজ্ঞেস করতে করতে বাবলু সবাই সেই একই কথা বলল এমন সময় একটা আদিবাসী মেয়ে যাচ্ছিল পথ দিয়ে বাচ্চু তাকে জিজ্ঞেস করতেই মেয়েটি হেসে বললো রাতমোহনা ও দেখ রাতমোহনা বিচ্চু অবাক হয়ে বলল ওইটা হ্যাঁ বাবলুরা দেখলো সেতুর ডান দিকে যে বিস্তীর্ণ উপলভূমির দিক ওপর দিয়ে নাচের ছন্দে বয়ে আসছে সুবর্ণরেখা সেদিকটা কত সুন্দর মেয়েটি বলল যা ওখানকে যা বড় ভালো জায়গা বটেক বাচ্চু বলল আমরা নতুন এসেছি তুমি আমাদের সঙ্গে যাবে মেয়েটি কি যেন ভাবল তারপর বলল চার না পয়সা দিবি বাবলু বলল না চার আনা পয়সা দেব না কত দিবি তবে যদি এক টাকা নিস তাহলে দিতে পারি মেয়েটি তো আনন্দে লাফিয়ে উঠলো উর নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারল না ও চাইলো চার না আর এরা দিতে চাইছে কিনা এক টাকা এ যে ভাবাই যায় না বাবলু বলল বিশ্বাস হলো না তো এই নেই বলে সত্যি সত্যি একটা টাকা মেয়েটির হাতে দিল মেয়েটি খুশি হয়ে চললো ওদের সঙ্গে ওরা দলবদ্ধ হয়ে মেয়েটির সঙ্গে মিনিট পাঁচেক হেঁটেই রাত মোহনায় পৌঁছালো সে কি অপূর্ব সুন্দর জায়গা সাগরের যেমন কুলকিনারা নেই দিগন্তেরও এখানে শেষ নেই চারদিকে শুধু উপলক্ষং ও সোনার তামা অব্রের রেণু মাখানো পাথরের খোঁজ যতদূর চোখ যায় শুধু নদী বালি আর পাথর কালো পাথর নয় মার্বেল পাথরের মতো সাদা লাল সোনালি একসময় হরিণ ভাল্লুক হায়না ও চিতারা এখানে রাত্রিবেলা জল খেতে আসতো এখন বন্য জন্তুর সংখ্যা কমে গিয়েছে সুবর্ণরেখার তীরে তীরে ঘন বসতি হয়ে গেছে তাই তারা আরও দূরে চলে গেছে অন্য কোথাও অন্য কোনোখানে ফেরার সময় পরিষ্কার পরিচ্ছন্ন একটি সাঁওতাল পল্লীর ভেতর দিয়ে ফিরল ওরা ওখানকার সাঁওতালরা খুব স্মার্ট ওরা এরা অন্যদের মতো নয় তার কারণ এখানকার আদিবাসীরা প্রায় সব মেয়ে পুরুষই কপার মাইন্সে কাজ করে হাতে ওদের ভালো টাকা খায় দায় নাচ গান করে হিন্দি সিনেমা দেখে ডাটে থাকে বাবলু বলল রাত ভিতে এখানে আসা কিন্তু খুবই বিপজ্জনক বিলু বলল ওই জন্যেই মনে হয় কেউ আসে না বাবলু বলল আমার ছোটো মাসিমারা এসেছিলেন কুড়ি জনের দল নিয়ে পূর্ণিমার রাতে এমন সময় হঠাৎ পঞ্চুকে দেখে কয়েকটা কুকুর বাঘের মতো তেরে এলো সাঁওতালদের কুকুর সব এই প্রথম ভয়ে আর্তনাদ করে উঠল পঞ্চু বাবলুরাও ভয়ে চেঁচিয়ে উঠল ওদের অবস্থা দেখে অন্যান্য সাঁওতালরা ছুটে না এলে খুবই বিপদে পড়তো ওরা যাই হোক আবার মৌভাণ্ডারে এসে একটা ভালো হোটেল পেট ভরে ভাত মাংস খেয়ে নিল ওরা সেখান থেকে তারপর দুপুরের মধ্যেই বাসায় ফিরে ক্লান্ত দেহে এলিয়ে দিয়ে বেজায় ঘুম বিকেলবেলা ওরা সবাই চলল রংকিনী দেবীর মন্দিরে নরখাদিকা রমকিনি এখানে রবরবা খুব যাওয়ার সময় একটা খাবার দোকানে ঢুকে ওরা পাঁচ জনে পেট ভরে লেডি কেন্নি ল্যাংচা রসগোল্লা রসমালাই খেলো রসমালাই খেয়ে পঞ্চু যে কী খুশি তা বলে বোঝাবার নয় প্রথমে ওরা হেঁটে হেঁটে স্টেশনের কাছে এলো তারপর বাদিকে দিয়ে সোজা চলে গেল হরিণ ধুবড়ি হরিণ ধুবড়িতে পাথরের খাঁজে খাঁজে ছোট নদীটি লুকোচুরি দেখে ভাঙা রাজবাড়ি দেখে আবার স্টেশনের দিকেই মুখ করে ফিরল স্টেশনের কাছাকাছি থানায় গিয়ে মা রঙ্কিনীর মন্দির তার পাশে মেন রোডের সংলগ্ন ছোট একটা হাট বুধবার আর শনিবার এই হাট বসে আদিবাসীদের হাট দলে দলে আদিবাসীরা এই হাটে বসে বিকি কিনি করে হাট দেখে ওরা মন্দিরে ঢুকল অঞ্চলের লোকেরা সবাই মান্যগণ্য করে এই দেবীকে মা যে ভয়ঙ্করী মন্দিরের চাতালে দেখা গেল ট্রেনের সেই লালাজিকে পুজো দিতে এসেছিলেন বোধ হয় লালাজি বলল কী বাবু ঘুমনে ফিরনে কি কুচ তাকলিফ হতা নেই তো বাবলু বলল না বলে মন্দিরে ঢুকল মন্দিরে ঢুকে রঙ্কিনী দর্শন করে সেবাইতকে জিজ্ঞেস করলো আচ্ছা রঙ্কিনী নামে কোনো দেবীর কথা তো আমরা কখনো শুনিনি এই দেবী সম্বন্ধে কিছু কি আমাদের বলতে পারেন সেবাইত বললে নিশ্চয়ই যদি শুনতে চাও তো বলি মন দিয়ে শোনো যে কাহিনী তোমাদের শোনাবো তা যেমনই রহস্যকর তেমনি অবিশ্বাস্য বাবলু বলল তাই নাকি বলুন তবে সেবাইত বলল মা রঙ্কিনী আগে থাকতেন গালুরির বনে একবার কয়েকজন ডাকাত মা রঙ্কিনীকে চুরি করে নিয়ে যাচ্ছিল এমন সময় পুলিশের তারাখে খেয়ে এইখানেই তারা মাকে নামিয়ে রেখে পালায় আবার কেউবা বলেন বাবলু বলল তার আগে বলুন গালুডিয়াটা কোথায় গালুডিয়া এই তো কাছেই ঘাটশিলা থেকে টাটানগর যাওয়ার পথে পড়ে বাবলু বলল আচ্ছা তারপরে বলুন হ্যাঁ তারপর যা বলছিলাম অনেকে বলে গালুডিয়া থেকে সাতগুরুম নদী পেরিয়ে গভীর বনের ভিতর এক পাহাড়ের গুহায় আগে মা রঙিনীর অধিষ্ঠান ছিল আমি নিজেও গিয়ে দেখে এসেছি সেই স্থান ভারী মনোরম অনেক অনেক দিন আগে যখন রঙ্কিনীকে কেউ জানত না তখন একদিন দেবী ওইখানেই গ্রামের প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন স্বপ্ন দেখে ভোরবেলা প্রধান করলেন কি লোকজন নিয়ে বনের ভিতরে ঢুকতে ঢুকতে একটি পাহাড়ের কাছে এসে দেখলেন একটি পাথরে খোদাই করা অপূর্ব কালীমূর্তির সামনে এক ভয়ঙ্কর চেহারার কাপালিক বসে আছে প্রধান তখনই গ্রামের লোকজনের সাহায্যে মন্দির তৈরি করার ব্যবস্থা করতে লেগে গেলেন পাহাড়ের পাথর কেটে এনে ঘন অরণ্যে মা রঙ্গিনীর মন্দির তৈরি হলো মন্দিরের পূজারী হলো কাপালিক পরে আরও অনেক কাপালিক এসে জুড়লো সেখানে কাপালিকদের একটা আখড়া গড়ে উঠল এদিকে দেবী যখন প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন তখন এও বলে দিয়েছিলেন যে মন্দির তৈরি হওয়ার পর মায়ের সামনে প্রতিদিন একটি করে নরশিশু বলি দিতে হবে প্রধান সেই স্বপ্নাদের শুনে বলেছিলেন তা কি করে সম্ভব মা তোমার পূজার বলির জন্য অত নরশিশু আমি কোথায় পাব দেবী স্বপ্নে বলেছিলেন আমার সেবায়ত্রাই বলির নরশিশু সংগ্রহ করে আনবে কাজেই স্বপ্নাদেশ মতোই কাজ হতে লাগল প্রতিদিন গভীর রাতে মা রঙ্কিনীর সামনে একটি করে নরশিশু বলি হতো সে এক পৈচাসিক কাণ্ড মন্দিরের পাশে একটা প্রকাণ্ড গুহার ভিতরে বিভিন্ন স্থান থেকে শিশুদের ধরে এনে বন্দি করে রাখা হতো সেই গুহা এখনও আছে গুহার ভিতরে পাথর কেটে বড় একটা ঘরের মতো তৈরি করা হয়েছিল ঘরটিও আছে পাহাড়ের ঝর্নার জল একধারে বড় একটি চৌবাচ্চার মতো জায়গায় জমেছে তারই এক পাশ দিয়ে গেছে আরও একটি সুরঙ্গ যেটি জঙ্গলের মধ্যে অন্য প্রান্তে গিয়ে মিশেছে সুরঙ্গমুখ পাথরের পাঁচিল দিয়ে ঘেরা গুহামুখও বড় বড় পাথরের চাই দিয়ে বন্ধ করা যাতে ছেলেরা কোনো রকমে টোপকে পালাতে না পারে একবার হলো কি এক কাপালিক মেদিনীপুরের একটি রাখাল ছেলেকে সেই জঙ্গলের ফুল শুকিয়ে অজ্ঞান করে এখানে বলির জন্য নিয়ে আসে এই জঙ্গলে এরকম ফুল হয় যা শুকলেই মানুষ অজ্ঞান হয়ে যায় সেই ফুল নিয়ে আসা হয় ছেলেটাকে এবং এখানকার অন্যান্য শিশুদের সঙ্গে রাখা হয় বন্দি তাকে ছেলেটি বেশ বলবান এবং অন্য শিশুদের চেয়ে একটু হৃষ্টপুষ্ট ও বুদ্ধিমান ছিল কি করে যেন সে ওই পাথরের আড়ালে করা চাইগুলির মধ্যে একটু ফাঁক দেখতে পায় এবং সেই ফাঁক দিয়ে আরও চারটি ছেলেকে নিয়ে রাতের অন্ধকারে পালায় পরের দিন সকালে কাপালিক্ত ছেলেগুলোকে দেখতে না পেয়ে অবাক সারাদিন ধরে আশেপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করলো তারা কিন্তু কোথায় কে অবশেষে হাল ছেড়ে দিল দিন দুই বাদে হঠাৎ দেখা গেল শত শত পুলিশ এসে সেই মন্দির এবং গুহাটাকে ঘিরে ফেলেছে তাদের সঙ্গে রয়েছে একজন লালমুখ সাহেব এবং সেই রাখাল ছেলেটি ছেলেটি সাহেবকে বাধ্যভূমি এবং গুপ্ত স্থান দেখিয়ে দিল পুলিশের লোকেরা সঙ্গে সঙ্গে সেই পথরের অবরোধ সরিয়ে অন্যান্য ধৃত শিশুদের উদ্ধার করলো এবং একধার থেকে সবকটা কটা কাপালিককে গ্রেপ্তার করল সাহেব কাপালিকদের জিজ্ঞেস করলো তোমরা এইভাবে নরবলি দিচ্ছ কেন এখানে কাপালিকরা বলল দেবীর আদেশ কোন দেবীর মা রঙ্কিনীর এই দেবী কথা বলতে পারে পারে তবে শ্লেচ্ছদনের সঙ্গে বলে না ঠিক আছে আমি দেবীকেও গ্রেপ্তার করছি বলেই সঙ্গে লোকজনকে বলল এই তোরা এই পাশানি মূর্তিটিকেও বন্দি কর পুলিশের লোকেরা তাই করলো আর যায় কোথায় দেবীর গায়ে হাত আশেপাশের গ্রাম থেকে লোকজন দলে দলে এসে তীর কাঁকড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল সাহেবের উপর সে তুল কালাম কাণ্ড রীতিমতো খড়গযুদ্ধ বেঁধে গেল তখন সাহেবরাও বেপরোয়া গুলির নির্দেশ দিলেন বন্দুকের গুলির সামনে সামান্য তীর কাঁড় নিয়ে সাধারণত জনতা কতক্ষণ জুঝতে পারে তাই ধরা যুদ্ধ করে দু চারটে লাশ যেই না পড়লো অমনি সব ফাঁকা সাহেব গালুড়ির বোন থেকে মা রুঙ্কিনীকে পর্যন্ত নিয়ে এলেন ঘাটশিলার থানায় অবশ্য সাহেব দেবীকে স্পর্শ করে অপবিত্র করলেন না কাপালিকদের দিয়েই বইয়ে আনলেন এবং থানার এক পাশে এক প্রান্তে দেবীকে রেখে সাত দিনের মধ্যে মন্দির তৈরি করে দেবীকে পুনঃপ্রতিষ্ঠা করলেন স্থানীয় জনসাধারণের রাগ কিন্তু তাতেও কমল না চারিদিকে দারুণ বিশৃঙ্খলা সাহেব কেন মা রুকিনীকে তার আসল জায়গা থেকে উঠিয়ে এনে এসেছে এবং কৈফের চাইল সকলে সাহেব বলল এই এতগুলো শিশু হত্যা কার আদেশে হয়েছে কাপালিক বলল মা রুমকিনীর তাহলে এই শিশু হত্যার জন্য মা রুমকিনেই দায়ী হ্যাঁ তা ঠিক আমিও তাহলে খুনের দায়ে এই নরখাদিকা দেবীকে বন্দি করে এনে ঠিকই করেছি এর বিচার হবে সবাই চুপ সাহেব কাপালিকদের বললেন এই এতগুলো শিশুর জন্য যে মা রুমকিনেই দায়ী এমন কোনো প্রমাণ দিতে পারবে তোমরা না হলে নরহত্যার দায়ে ফাঁসি হবে তোমাদের কাপালিক বলেন আমরা মায়ের সন্তান নিশ্চয়ই পারব সাহেব পড়লেন সমস্যায় একদিকে কাপালিকদের অন্ধ সংস্কার বিরুদ্ধে তার অভিযান অপরদিকে জনতার রোষ তবুও তিনি বলেন আমি প্রমাণ চাই দেখাও তোমার দেবী কীরকম নরখাদিকা কাপালিক বললেন বেশ মায়ের চরণে উৎসর্গ করার জন্য নর শিশু সংগ্রহ করা হোক সাহেব তখন জনতার কাছে প্রার্থনা করলেন আপনারা যখন দেবীর উপর এতই প্রসন্ন তখন আপনাদের ভেতর থেকে যে কেউ একটি শিশুকে দান করুন কিন্তু কে দেবে তার ছেলেকে কেউ দিল না অতএব ঢেড়া পড়লো একটি শিশুর জন্য তখনকার দিনে এক লক্ষ টাকা ঘোষণা করা হলো। তাতেও কেউ এগিয়ে এলো না অবশেষে এক সৎ মা এক লক্ষ টাকার বিনিময় তার সৎ ছেলেকে তুলে দিল কাপালিকের হাতে রাত্রি দ্বীপ্রহরে শিশুটিকে স্নান করিয়ে নতুন ধুতি পরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে কাপালিককে মায়ের মন্দিরে ঢুকিয়ে দিল এবং দরজায় তালা দিল বাইরে সহস্রাধিক জনতা অজস্র পুলিশের কড়া পাহারা সাহেবও রাত জেগে মন্দিরের দ্বারে বসে রইলেন আর কাপালিকরা সামনে চিৎকার করতে লাগল মা গো তোর বলি তুই নিজেই গ্রহণ কর মা তোর অপূর্ব মহিমা তুই দেখিয়ে দে যথাসময় সকাল হলো মন্দিরের দ্বার খুলে গেল কোথায় কে ছেলেটি যেন কোন জাদু মন্ত্র বলে ঘরের ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে হাজার হানার জনতা তখন জয়ধ্বনি করতে লাগল জয় মার জয় সাহেব বুঝলেন এসবই কাপালিকদের কাশার্জি তারা নিঘাত কোন গুপ্তবিদ্যায় ছেলেটিকে অন্তহিত্ব করেছে তাই আর কোনো বাদানুবাদের ভিতরে না গিয়ে পুলিশের সাহায্যে জনতাকে ছত্রভঙ্গ করলেন এবং সব কটা কাবালিককে একধার থেকে চালান করে আন্দামানে মা রঙিনীও সেই থেকে রয়ে গেলেন থানার পাশের এই মন্দিরে এই সেই রঙ্কিনী রঙ্কিনীর কাহানি শুনে বাবলুরা হতবাক হয়ে গেল সন্ধে পেরিয়ে রাত্রি হয়েছে তখন আর তারা দেরি না করে ফিরে এলো বাসায়। পরের দিন সকালে বাবলুরা আবার চলল ফুলুং ডুংরিতে বেড়াতে ফুলুং ডুংরি ছোট্ট টিলা হোক তবু মনটা যেন ভরিয়ে দেয় পাহাড়ের উপর উঠতেই ওরা দেখল গতকাল ট্রেনের কম্পার্টমেন্টে ওদের দিদির বয়সী যে তরুণীটিকে দেখা গিয়েছিল সেই তরুণীটি এই অপূর্ব স্বপ্নরাজ্যে ভাবে বিভর হয়ে গুনগুন করে গান গেয়ে নৈসর্গিক দৃশ্যের ছবি আঁকছে বাবলু পা টিপে টিপে তরুণীর কাছে গেল গিয়ে ছবিটির দিকে তাকিয়ে থেকে একসময় বলল বাহ বেশ চমৎকার এঁকেছেন তো তরুণী তন্ময় হয়ে ছবি আঁকছিল তাই বাবলুর গলার স্বর শুনে চমকে উঠলো কে তারপর বাবলুকে দেখে বললো ওমা তুমি বাবলু মিষ্টি করে হাসলো ছবিটা ভালো লেগেছে তোমার হ্যাঁ তারপর ততক্ষণ বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু আর পঞ্চুও এগিয়ে এসেছে তরুণী রং তুলি রেখে বলল তোমরা তো কাল এসেছ ফুলুং ডুংরি থেকে বাবলুদের ঘরটা দেখা যায় বাবলু অঙ্গুলি নির্দেশ সংকেত দেখিয়ে ওই যে ওই বাড়িটায় খুব ভালো তোমরা কি পাঁচজনেই না আর কেউ আছে তোমাদের সাথে কেউ না আমরা পাঁচজন আর আমাদের সঙ্গে এই কুকুর আমরা যখন যেখানে যাই এই কজনেই যাই কেউ থাকে না আমাদের সঙ্গে তরুণী হেসে বললো তোমাদের দেখে আমার গল্পের বই পড়া সেই পাণ্ডব গোয়েন্দা আর পঞ্চুর কথা মনে হচ্ছে বাবলু বলল আমরা তো তারাই সত্যি সত্যি বলছো সত্যি না তো কি মিথ্যে এই তো আমরা মূর্তিমান হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি আরে আমি তো ভাবলাম ওসব বানানো গল্প মোটেই না আমরা সত্য এবং জীবন্ত তরুণী সঙ্গে সঙ্গে বিচ্ছুকে বুকে জড়িয়ে ধরলো পঞ্চুকে আদর করলো তারপর বলল এসো তোমরা আমার বাবা মার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই কি খুশি যে হবে তারা তোমাদের দেখলে এসো এসো এই টিলার পাশেই একটা চমৎকার ডাক বাংলো রয়েছে সেখানে এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে বসে কফি খাচ্ছিলেন তরুণী বাবলুর হাত ধরে তাদের কাছে নিয়ে গিয়ে বলল বাপি এই দেখো কাদের এনেছি কে মা এরাই সেই বিখ্যাত পাণ্ডব গোয়েন্দা ভদ্রলোক বলল তাই নাকি মিঠু মা তো তোমাদের নিয়ে লেখা পড়লেই গল্প দেখলেই পড়ে পাণ্ডব গোয়েন্দা বইও তো একটার পর একটা খণ্ড বেরোচ্ছে আর কিরে এনে পড়ছে আমিও পড়েছি যাক কি খাবে বলো দেখি আগে বসো সব তোমাদের কিছু জলযোগ করাই বাবলু বললো আমরা এইমাত্র খেয়ে আসছি তা হোক কিছু কেক আর সন্দেশ খেলে খুব একটা খারাপ হবে না ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ মিঠুদির মা উঠে গিয়ে একটা বড় প্লেটে কিছু কেক বিস্কুট ছানা চানাচুর সন্দেশ নিয়ে এসে বললেন না যার যা ভালো লাগে খাও চা খাবে বাবলু বলল না একদম নয় এমন সময় একটা ট্রাক এসে হর্ন দিল বাংলার কাছে মিঠুদির বাবা বললেন এই তো এসে গেছে তাহলে আর দেরি করো না বাপি চলো আমার আর যাবার দরকার কি আমি বহুবার গেছি তুই বরং এদের নিয়েই যা এদেরও দেখা হোক তোর মাকে নিয়ে আমি রঙ্কিনী মন্দিরে পুজো দিয়ে আসি মিঠুদি উৎসাহিত হয়ে বলল ও ও নাইস ঠিক বলেছো বাপি আমি এদের নিয়েই যাই বলেই বলল বাবলুরা চলো সবাই চলো খুব ভালো একটা জায়গা থেকে আমরা ঘুরে আসি বাবলুরা উৎসাহিত হয়ে বললো কোথায় মিঠু দি নির্জর অরণ্যে ধারাগিরিতে কখন ফিরবো সেই বিকেল বেলায়। এরা সবাই মুখ চাচাই করতে লাগলো মিঠুদি বলল বললো কী হলো বাবলু বললো অত দেরি হলে আমাদের খিতে পেয়ে যাবে যে ও মাই গড তোমরা এই সব ভাবছ আরে আমরা ওখানে গিয়ে একটা গ্র্যান্ড ফিস্ট লাগিয়ে দেবো সব ব্যবস্থা আছে স্টোভ হাঁড়ি ডেজকি সব রয়েছে অতি উত্তম প্রস্তাব বাবলুরা আনন্দে নেচে উঠল কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল মিঠুদি তারপর কুলি কামিন বোঝাই সেই ট্রাকের উপর উঠে পড়ল সকলে ট্রাকটা ওদের নিয়ে পাহাড়ের পিছনে ঘন শালবনে হারিয়ে গেল বহুদূর বিস্তৃত এই বনানি চ্যাংজোড়া পেরিয়ে চলে গেছে দূরের পাহাড়ের কোল পর্যন্ত বনে বনে বসন্তের আমেজ লেগেছে গাছে গাছে কচি রাঙা পাতা আর মঞ্জুরি ধরেছে হর্তুকে বয়রা আর কেত ফল ঝুলছে পাহাড়ের ফুলের বন রাঙা রাঙা পাকা কুলে ভরা বন পেরোতেই চোখে পড়ল বুড়ুটি গ্রাম এখানে পাথরের বাসন তৈরি হয় পাহাড়ের কোলে জঙ্গলের ধারে ছোট ছোট ফসলের ক্ষেত দেখা গেল এখানে বড় বড় গাছের উপর মাচার ঘর করে লোকেরা পাহাড়িয়া ক্ষেতের ফসল পাহারা দেয় বাঘের ভয়ে নিচে থাকে না আবার বুনো হাতির দল যখন ক্ষেতের ফসল নষ্ট করতে আসে তখন সেই গাছের উপর মাচার ঘর থেকে ক্যানেস তারা পিটোতে থাকে সব বুরুডির পর বুরুডি পাস বাঁকা পাহাড়ি পথ ঘুরে ঘুরে ট্র্যাক এগিয়ে চলল এই পাহাড়ে একরকম গাছ রয়েছে যার কোনো পাতা নেই শুধু বেগুনি রঙের ফুলে ভরে আছে কত যে বুনো ফল দুলছে কত গাছে দুগ্ধ ধবল শিববৃক্ষ বনশিউলির ঝাউ চিহর কেদ গাছ আর লতা ও বিচিত্র ফুলে ভরা বনভূমি বুরুডি পাস পার হয়ে নিচের উপত্যকায় বাসাডেরা গ্রাম তার চারধারে শুধু পাহাড় আর পাহাড় জঙ্গল আর জঙ্গল পাহাড়ের উপর থেকে বন্য তটিনীকে নিচের খাদে নেচে নেচে বইতে দেখা গেল তারই পাশে এক জায়গায় দেখা গেল পাহাড়ের গায়ে খোদাই করা কতগুলো অদ্ভুত হরপের মতো চিহ্ন কে বা কারা কবে কোন যুগে যেন খোদাই করেছে তা কে জানে এখানেই এক জায়গায় ট্রাক থামল ড্রাইভার বলল আপনারা নামুন আমরা আরও দূরে যাব বিকেলে ঠিক এখানেই থাকবেন ট্রাক আপনাদের জন্য অপেক্ষা করবে মেরুদের সঙ্গে পাণ্ডব গোয়েন্দাররা হৈ হৈ করে নেমে পড়ল ট্রাক থেকে কি চমৎকার জায়গা চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল মিঠুদি এখানকার একটি ছেলেকে ডেকে বলল এই তুমি আমাদের ধারাগিরি নিয়ে যাবে ছেলেটি বলল হ্যাঁ নিয়ে যাব। তোমাদের সব কাজ করে দেবো আমাকে পেট ভরে খেতে দেবে বলো মিঠুদি তাকে আদরে সুরে বলল নিশ্চয়ই দেবো ভাই ওরা ছেলেটির মাথায় কিছু মালপত্র চাপিয়ে এবং নিজেরা কিছু নিয়ে দারুণ উৎসাহে গিয়ে চললো ধারাগিরির দিকে একেবারে অরণ্যময় প্রান্তর এখানেও মাঝে মধ্যে বুনো হাতি এসে ক্ষেতের ফসল নষ্ট করে বলে গাছের উপর ঘর রয়েছে এখানেও রাত্রিবেলা ছোটোখাটো বাঘ বের হয় ছেলেটির সঙ্গে কিছু পথ যাওয়ার পর ওরা একটা ঝর্নার কাছে এসে পড়ল ছেলেটি বলল এই ধারাগিরি ওরা কিছুক্ষণ অপলকে চেয়ে রইল সেই ঝর্নার দিকে তারপর সেইখানে এক জায়গায় শতর পেতে বসে পড়ল সকলে মিঠুদি বলল একটা টিফিন কেরিয়ারে লুচি আলুর দম আর ছানা গজা নিয়ে এসেছি ওরা সকলে তাই দিয়েই জলযোগ সারল সঙ্গে ওয়াটার বোতল ছিল খেয়ে দিয়ে সেই জলই পান করলো সকলে ভোম্বল তো ছুটে যাচ্ছিল ঝর্নার জল খেতে ওদের সঙ্গে ছেলেটি ঝর্নার জলই খেলো মিঠুদি মানা করলো ভোম্বলকে বাবলুও নিষেধ করল না ফুটিয়ে নদী বা ঝর্নার জল কখনো খেতে নেই কত কি রোগ জীবাণু থাকে তা ঠিক নেই যাই হোক জলযোগ আনতে শুরু হলো পিকনিক ছেলেটিকে সঙ্গে নিয়ে আদিবাসীদের বস্তিতে গিয়ে বিলুয়ার ভোম্বল মুরগি কিনে আনল রান্না হলো মাংস ভাত ধারাগিরির জলে স্নান করে গরম গরম ভাত মাংস খেয়ে ওরা যখন গোজগাজ করছে তখন হঠাৎ মিঠুদি বলল। আরে আমাদের পঞ্চু কই মিঠুদি বলাতে খেয়াল হলো সত্যিই তো পঞ্চু নেই গেল কোথায় এই তো একটু আগেই খাচ্ছিল বাবলু জোর গলায় ডাকল পঞ্চু পঞ্চু কোনো সাড়া এলো না বাবলু বলল কোনো কিছুর গন্ধ না পেলে তো এভাবে উধাও হয় নাও ভম্বল বলল আর গন্ধ পেয়ে কাজ নেই বাবা এখন ভালোই ভালোই পালাই চ বিলু বলল পঞ্চুকে না নিয়ে তা কেন এমন সময় মিঠুদি বলল ওই তো ওই তো পঞ্চু কি যেন একটা মুখে করে টেনে আনছে দেখো ওরা দেখলো একটা ভারী প্যাকেট মুখে করে টানতে টানতে নিয়ে আসছে পঞ্চু বাবলু এগিয়ে গিয়ে সেটা হাত দিয়ে দেখলো সিল করা প্যাকেট ওপরে একটা করোটি বা জোড়া হাতের ডেঞ্জার সিম্বল আঁকা মিঠুদি বলল ফেলে দাও কাদের কি না কি বাবলু বলল হুম হুম মনে হচ্ছে চোরাই মাল এর মধ্যে কোনো মূল্যবান জিনিস নিশ্চয়ই কিছু আছে মিঠুদি বললো তাহলে ঘরে গিয়ে দেখবো এখন চলো ওরা তাই করলো ঠিক জায়গাতে এসে দেখলো ওরা আসার আগেই ট্রাকটা ফিরে এসেছে রাত্রিবেলা বাগানবাড়ির দোতলার ঘরে পাণ্ডব গোয়েন্দাররা ঝুঁকে পড়ে সেই ভারী প্যাকেটটা খুলতে লাগলো প্যাকেটটা খুলতেই ওদের চোখে পড়লো সোনার একটা নৃসিংহ মূর্তি অতি যত্নে প্যাকিং করা হয়েছে মূর্তিটি অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখল ওরা তারপর সেটার মূল্য সম্বন্ধে নানা রকম আলোচনা করে ঘরের কলঙ্গায় মূর্তিটি রেখে শুয়ে পড়ল সবার আগে দরজা বন্ধ করতে গিয়ে দেখল ওরা কোনো খিল বা ছিটকিনি কিছুই নেই তাই বাধ্য হয়ে দরজা খুলে রেখেই শুতে হলো তাছাড়া পঞ্চু যখন আছে তখন না কি ভোরের দিকে সবাই যখন তন্দ্রাচ্ছন্ন তখন হঠাৎ কার পায়ের শব্দে ঘুম ভেঙে গেল ওরা বিস্মিত হয়ে দেখলো একটা প্রমাণ সাইজে সুদীর্ঘ নরসিংহ ঘরের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে মূর্তিটা চলে যেতেই বাবলু লাফিয়ে উঠে আলোটা জেলে দিল কুলঙ্গির দিকে তাকিয়ে দেখল মূর্তি নেই বিলু হতভম্ব হয়ে বলল এ কি ম্যাজিক নাকি রে ভাই সোনার মূর্তি জীবন্ত হয়ে চলে গেল ভোম্বল বলল একেবারে অলৌকিক ব্যাপার বাবলু বলল অবিশ্বাস্য ঘটনা বাচ্চু বলল কিন্তু পঞ্চু কই সে কেন সে জানলো না বিচ্ছু ডাকল পঞ্চু সাড়া নেই শব্দ নেই বাবলু ফের ডাকল পঞ্চু এবারও সাড়া নেই ওরা সবাই তখন টর্চ জেলে নিচে এসে দেখলো অচৈতন্য পঞ্চু শুয়ে আছে সিঁড়ির ধারে বাবলু ওর গায়ে হাত দিয়ে দেখল পঞ্চু বেঁচে আছে তবে কোনো ওষুধের প্রভাবে সংজ্ঞাহীন সিঁড়ির পাশেই দারওয়ানের ঘর সেখান থেকে গম ভাঙা মেশিনের মতো একটা শব্দ আসছে কানে ওরা এগিয়ে গিয়ে টর্চের আলোয় দেখলো শব্দটা অন্য কিছু নয় বিশাল বপু দারোয়ানের নাক ডাকার শব্দ সকাল হতেই ওরা ফুলডুংরির ডাক বাংলোয় গেল বাংলোর লনে মিঠুদি তখন চমৎকার একটা ছবি আঁকছিল মিঠুদির মা বাবা বসে চা খাচ্ছিলেন বাবলুরা যেতেই মিঠুদির বাবা বলেন গুড মর্নিং বাবলু বলল ব্যাড মর্নিং সে কি কোনো খারাপ কিছু মিঠুদি ছবি আঁকা স্থগিত রেখে ঘুরে তাকালো বাবলু বলল কাল রাত্রে একটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছে মিঠুদি রকম ধারাগিরিতে সেই যে প্যাকেটটা কুড়িয়ে পেয়েছিলাম না তাইতে একটা সোনার নৃসিংহ মূর্তি ছিল মূর্তিটা ঘরের কলঙ্গায় রেখেছিলাম শেষ রাত্রে সেটা ম্যাজিকের মতো জীবন্ত হয়ে চলে গেল ঘর থেকে যা তা আবার হয় নাকি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো তোমরা পাঁচজনে কি সবাই একসঙ্গে একই স্বপ্ন দেখব আর স্বপ্নই যদি হবে তাহলে মূর্তিটি উদাও হবে কেন তাহলে তাহলেই বুঝুন ব্যাপারটা খুব রহস্যময় মিঠুদের বাবা বললেন তোমরা যেখানে আছো সেখানে থাকতে যদি ভয় করে তাহলে আমার এখানে চলে এসো বাবলু বলল ভয় আপনার কি ধারণা আমরা ভয় পেয়েছি এর রহস্য উদ্ঘাটন না করে আমরা ঘাটশিলা থেকে যাবই না মিঠুদের বাবা একবার তাকিয়ে দেখলেন বাবলুর দিকে তারপর কি ভেবে যেন নিজের মনে পায়চারি করতে লাগলেন বাবলু বলল আমরা এখন আসি বিকেলে দেখা করব মিঠুদি মিঠুদির বাবা মা সবাই নীরব রইলেন বাবলুরা বিদয় নিল সোনার মূর্তির অন্তধান রহস্য বাবলুদের একটু ভাবিয়ে তুলল খুব অনেক ভেবে চিনতে বাবলুরা আরও একবার ধারাগিরি যাবার মন করল দুপুরে খাওয়া দাওয়ার পর স্টেশনের কাছ থেকে একটা জিপ ভাড়া নিয়ে ওরা রওনা হলো ধারাগিরির পথে ধারাগিরিতে গিয়ে পঞ্চু সমেত পাণ্ডব গোয়েন্দাররা তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলো চারিদিকে আর কোথাও কোনো কিছু পাওয়া কি না কিন্তু না অনেক খোঁজাখুঁজি করেও কিছুই না পেয়ে হতাশ হয়ে ফিরে এলো ওরা ফেরার সময় ঘাটশিলার কাছাকাছি এসে ঘন শালবনের মধ্যে হঠাৎ জিপটা গেল খারাপ হয়ে তখন সন্ধে হয়ে এসেছে ড্রাইভার বলল সর্বনাশ হয়েছে আর যাওয়া যাবে না বাবলু চোখ কপালে উঠিয়ে বলল সে কি তাহলে উপায় কোনো উপায় নেই পায়ে হেঁটেই যেতে হবে বিলু বলল এই ভর সন্ধ্যেবেলা অন্ধকারে পাহাড়ে জঙ্গলে যাবো কি করে ড্রাইভার বলল মাইল্ডেরেক আছে আর এই বাঁকটা পেরোলেই ফুলুং ডুংরি দেখা যাবে না হলে আমার জীব সারাতে অন্তত চার পাঁচ ঘন্টা সময় তো লাগবেই কাজেই ততক্ষণ বসে না থেকে এখনও যেটুকু আলো আছে তাতে অনেক পথ এগিয়ে যেতে পারবে তোমরা অতএব কোনো উপায়ন্ত না দেখে ওরা হেঁটেই যাবে ঠিক করলো বনের পথ হলেও পথ তো আছে পঞ্চু আগে ভাগে চলল বাবলুরা চলল তার পিছনে পিছনে শাল ভেতর দিয়ে পায়ে হেঁটে যেতে মন্দ লাগে না এও এক নতুন অভিজ্ঞতা হঠাৎ এক জায়গায় থমকিয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে চেঁচিয়ে উঠল পঞ্চু বাবলুরা চলা বন্ধ রেখে পরস্পরের মুখ চাচাই করতে লাগল ওরা দেখল শালবনের মধ্যে বড় একটা গাছের দিকে তাকিয়ে পঞ্চু একবার ইকো এগোচ্ছে আর একবার ফিরে আসছে সেদিকে লক্ষ্য করতেই ওরা দেখল কে বা কারা যেন লুকিয়ে আছে শালগুলোর আড়ালে বিলু বাবলুকে বলল কি ব্যাপার বলতো বাবলু বলল বোঝা যাচ্ছে না এগিয়ে দেখবি না অযথা সাহস দেখাতে যাওয়া ঠিক হবে না তাতে বিপদ হতে পারে চলে আয় ওরা এগিয়ে চললো কিছু পথ এসেই ঘাটশিলা পৌঁছে গেল ওরা বাসায় ফিরে ঘরে ঢুকতে গিয়েই অবাক এ কি দরজার তালা ভাঙা কেন তাড়াতাড়ি ঘরে ঢুকে আলো জ্বালাতেই আরও অবাক দেখল সারা ঘর যেন তোলপাড় করে গেছে কেউ কি যেন খুঁজেছে পেয়েছে কি না কে জানে ঘরের মেঝে একটা খামে ভরা চিঠি রেখে গেছে বাবলু খামটা কুড়িয়ে নিতেই একটা ডেঞ্জার স্পট দেখতে পেল খাম ছিঁড়ে চিঠি বার করে পড়ে দেখল তাতে লেখা আছে তোমরা ছেলে মানুষ বনে জঙ্গলে ঘুরো না এই বনে নৃসিংহদেব আছে তিনি সোনার মূর্তি হয়ে ধরা দেন আবার শরীর ধারণ করে উধাও হন জঙ্গলে অপ্রয়োজনে এবং অনধিকার প্রবেশ যারা করে তাদের তিনি ক্ষমা করেন না চিঠি পড়া শেষ করে বাবলু বলল তাহলে জেনে রাখুন হে নরসিংহদেব আমাদের পিছনে যিনি নজর রাখেন আমরাও তাকে ক্ষমা করি না ভম্বল বলল সব জায়গায় গাজোয়াড়ি চলে না বাবলু চলে কি না চলে দেখছি আগে খুঁজে পেতে দেখি আমাদের কী কী জিনিস খোয়া গেছে সবাই তখন সব কিছু খুঁজে দেখলো কোনো কিছুই খোয়া যায়নি বাবলু হেসে বলল গেছে কি জিনিস নৃসিংহ মূর্তি যে প্যাকেটে তৈরি ছিল সেই মরকটা বাচ্চু বললো সত্যিই তো কিন্তু ওটা নিয়ে কি করবে ওরা বাচ্চু বলল আমার মনে হচ্ছে আসলে এরা স্মাগলার দেশ বিদেশে স্বর্ণমূর্তি পাচার করে যে কোনোভাবেই হোক না কেন প্যাকিং মিসিং হয়ে গেছে ওটা আমাদের কাছে রয়েছে জানতে পেরে নৃসিংহদেবের ছদ্মবেশ ধরে করে আবার চুরি করে নিয়ে যায় পাছে পঞ্চু বাঁধা দেয় তাই কোনো ওষুধের প্রভাবে সেন্সলেস করে ওকে বিলু বলল কিন্তু এত কাণ্ড করার দরকার কি ছিল সরাসরি এসে আমাদের ভয় দেখিয়ে কেড়ে নিলেই তো নিয়ে যেতে পারতো তাতে নিশ্চয়ই ওদের দিক থেকে অসুবিধা কিছু একটা ছিল ভোম্বল বলল ধারাগিরিতে যখন আমরা মালটা পেয়েছিলাম তখন তো নিতে পারতো বাচ্চু বললো হয়তো মিঠু ছিল বলে নেয়নি বিচ্চু বলল এটা কি একটা কথার মতো কথা হলো নাকি ওদের শক্তির কাছে মিঠুদের শক্তি কতখানি বাবলু বলল আমার মনে হয় যে ট্রাকে আমরা এসেছিলাম তাতেই কুলিকামিনদের ভিতরে হয়তো ওদের দলের কোনো লোক ছিল সেই গিয়ে ইনফর্ম করে বিরু বলল তাই হবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস কি দারোয়ানটা সবসময় বাড়ি আগলে বসে থাকে অথচ এমন একটা তালা ভাঙা ভাঙি হলো আর আমরা ফিরে এলাম তবু কোনো পাত্তা নেই বাবলু বলল ঠিকই তো চল তো দেখি ওরা সকলে নিচে নেমে দেখলো শুধু পঞ্চুই যা বসে রইল ফাঁকা ঘরে কিন্তু নিচে নেমে দারোয়ানের ঘরে ঢুকতে গিয়ে একটা গো শব্দ শুনতে পেল ওরা বাবলু বলল যা ভেবেছি ঠিক তাই নিশ্চয়ই কিছু হয়েছে ঘর খোলা ঘরে ঢুকে আলো জ্বালাতেই ওরা দেখতে পেলো বিশাল বপু দারোয়ানজি খাটিয়াতে বাঁধা পড়ে আছে পাছে চেঁচায় তাই মুখ বেঁধে রেখে গেছে ওরা বাবলুরা দারোয়ানকে মুক্তি দিল মুক্তি পেয়েই দারোয়ানজি উঠে বসে হাঁপাতে লাগলো পানি থোড়া পানি পেয়ে খোকা বাবু মার গায় বাপরে মার গিয়া মাফিক তিন চার আদমি আকে আসা হালকাড়ি দিয়া আমারা বাবলুরা জল দিল তারপর অনেক প্রশ্ন করলো দারোয়ানজিকে কিন্তু কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারল না সে উল্টে বিরক্ত হয়ে যা বললো তাতে মনে হলো এই যে তোমরা এখানে আসার পর থেকেই যত ঝামেলা হচ্ছে তার চেয়ে তোমরা এখান থেকে মানে মানে কেটে পড়ো বাবলুরা দারোয়ানের ঘর থেকে বেরিয়ে এসে ওপরের ঘরে গেল তারপর ঘর গোজগাজ করে সবাই চলল রাতের খাওয়া খেয়ে আসতে আজ রাত্রে ওরা কেউ ঘুমল না সবাই জেগে রইল রাতের অন্ধকারে কোনো রহস্যময় কিছু ঘটে কিনা দেখার জন্য রাত তখন বারোটা ঘাটশিলা যেন মৃত্যুর নীরবতা দূরের মৌভাণ্ডার কাপার মাইন্সের আলো নক্ষত্রের মতো জ্বলছে হঠাৎ ফুলংডডুগরি শালবনের মোটর অথবা লরি দুটো হেডলাইট চোখে পড়লো সেই সঙ্গে অন্য দু একটা আলো বিলু বলো আশ্চর্য এই অন্ধকারে শালবনে এমন সময় কিসের আলো বাবলু বলো বুঝতে পারছিস না এইখানেই কোথাও ঘাটি ওদের গিয়ে দেখবি নাকি কি ব্যাপার না আলোটা অন্তত মাইলখানেক দূরে জ্বলছে এত রাতে যাওয়াটা ঠিক নয় কোনো হিংস্র জন্তু বা সাপ খোপও থাকতে পারে যা করবার কাল সকালবেলা করব। ভম্বল বলল সেই ভালো এখন শুয়ে পড়া যাক ঘুম পাচ্ছে খুব ভম্বল বললো হ্যাঁ কাল সকালে অভিযান করতে গেলে আজ রাত্রে সুনিদ্রার একান্ত দরকার তবে একটা ব্যাপার লক্ষ্য করেছিস কি দারোয়ানজি ঘুমালে দিনের বেলাতেই কীরকম নাক ডাকে অথচ এখন মধ্যরাত্রি কিন্তু ওদিক থেকে কোনো সারা শব্দ নেই বাচ্চু বলল সত্যিই তো বিচ্ছু বলল একবার নিচে গিয়ে দেখলে হয় না চল না সবাই গিয়ে একবার উকি মেরে দেখি ওরা তখনই নিচে নেমে এলো তারপর জানলা দিয়ে ঘরের ভিতরে টর্চের আলো ফেলে দেখলো কেউ কোথাও নেই অথচ ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ বাইরেও কোনো তালা নেই ভম্বল বলল ভুতুরের ব্যাপার নাকি রে ভাই সোনার মূর্তি দানো পেয়ে বেরিয়ে গেল ভেতর থেকে ঘর বন্ধ অথচ গেরস্থ নেই পালিয়েছে চল বাবলু পালিয়ে চল এখান থেকে আর দরকার নেই ঘাটশিলায় আমার মনে হচ্ছে আমরা নিশ্চয়ই কোনো ভুতুরে বাড়িতে উঠেছি বাবলু বলল সেই যে একটা ছড়া আছে না কহেন কবি কালিদাস হেঁয়ালির ছন্দ জানলা দিয়ে ঘর পালালো গৃহস্থ রইল বন্ধ এও দেখছি সেই ধরনের এক হেয়ালি বিলু বলল হেয়ালি হোক যাই হোক এর শেষ আমরা দেখবই এই বলে যেই না ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে অমনি পঞ্চু হঠাৎ হো করে ছুটে গেল পাঁচিলের ওদিকে ওরা চমকে পিছনে তাকিয়ে দেখে শুট বুট হাই ও হ্যাট পরা লম্বা চেহারার একজন লোক অদ্ভুত কায়দায় লাফিয়ে উঠে পাঁচিল টোপকে হাওয়া পঞ্চু ছুটে গিয়েও লোকটাকে ধরতে পারল না শুধু লাফাতে গিয়ে আগন্তুকের হ্যাটটা পড়ে গিয়েছে পঞ্চু সেটাকে মুখে করে এনে লাগলো বার শুকতে আচার লাগলো পরের দিন ছড়াঝরা সকালে মিঠুদের ডাকে ওদের ঘুম ভাঙলো ওরা দেখল বেল্ট প্যান ও গেঞ্জি পরা মিঠুদি বপ করা চুল নিয়ে পুরুষালী ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে আছে ওরা অবাক হয়ে বলল আরে মিঠুদি সকাল ছটা বাজে তোমরা এখনও ঘুমোচ্ছ যে বেড়াতে যাবে না বাবলু বলল এক মিনিট আমরা এখনই তৈরি হয়ে নিচ্ছি বাবলুরা চটপট হয়ে তৈরি হয়ে নিল ইতিমধ্যে গত রাত্রে পাওয়া হ্যাটটা দেখেই চমকে উঠল মিঠুদি এটা কোথায় পেলে সে এক ব্যাপার মিঠুদি সব বলছি আপনাকে মিঠুদি তখন সৌদিগ্নভাবে হ্যাটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো বাবলু বলল ওটা কি আপনার পরিচিত কারোর মিঠুদি এক মিনিট কি ভেবে বলল না তারপর বলল কাল বিকেলে তোমরা আসবে বলে এলে না তো আমি সারাক্ষণ অপেক্ষা করলাম তোমাদের জন্য কাল কোথাও যাওয়াই হলো না আমার কাল আমরা অভিযানে গিয়েছিলাম মিঠুদি আজ এখনই সবাই যাব। অভিযানে কোথায় বাবলু তখন কালকের ঘটনা সব মিঠুদিকে বলল। বললো সব শুনে মিঠুদি বললো আমিও যাবো তোমাদের সাথে চলো তো ওরা ঘর বন্ধ করে নিচে নামতেই দারোয়ানজি বললো কি খোকা বাবু কাল রাত মে ঝামেলা নেই হুয়া তো নেই তুমারা নাসিকা গার্জেন শুনকে আমারা নিন্দ নহ কথ বাবু কাল তো রাত ভার দরজা বন্ধ করকে দরওয়াজাকে বগল মে ডাকুকের ডর চুপ ছাপ বেঠা থাকে জল্লাকে কা আন্দার মে টর্চ মারা কই লোক কুত্তা বি বহ চিল্লায়াথা বাবলুরা এবার হেসে উঠল সকলে বিলি বলল যাক এবার তাহলে বন্ধ ঘর থেকে গৃহস্য উধয়ের ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওরা বাইরে এসে একটা দোকানে চা শিঙারা ইত্যাদি খেয়ে শালবনে প্রবেশ করল মিঠুদিও চললো সঙ্গে সত্যি মিঠুদি কী ভালো কী ধারণ উৎসাহ মিঠুদির মিঠুদি বললো এই শালবনে যে ওদের ঘাঁটি তাতে কোনো সন্দেহ নাই বিলু বলল ভোম্বল মালপত্র সব রেডি বাবলু বলল সেই জন্যেই তো আসা দিদি ভোম্বল বলল না আসবার সময় ওগুলো নিতে একদম ভুলে গিয়েছি তবে পুড়িয়াগুলো পকটেই আছে বাচ্চু বললো এতেই যথেষ্ট বিচ্ছু বলল। তাছাড়া এখন তো আমরা পুরোপুরি অভিযান করছি না একটু অনুসন্ধান করতে যাচ্ছি মিঠুদি বলল কিসের মালপত্র আর কিসের পুড়িয়া আমি কিন্তু কিছুই বুঝছি না বাবলু বলল আমরা যখন কোথাও যাই তখন শুধু হাতে তো যাই না সেই কথাই বলছি ও বুঝেছি ওরা শালবনে ঢুকে প্রথমেই লরির টায়ারের দাগ বেপথে কোথাও বাঁক নিয়েছে কিনা দেখার চেষ্টা করলো এসব ব্যাপারে পঞ্চু খুবই চৌকশ সেই সৌরাগ্র মাটি শুঁকে শুঁকে হঠাৎ এক জায়গায় বাঁধা পথ ছেড়ে নেমে পড়লো তারপর গভীর জঙ্গলের বুকে ঘাস ও মাটির বুকে আঁকা টায়ারের দাগটা প্রত্যক্ষ করিয়ে দিল সকলকে বাবলুরা সেই দাগ ধরে খানিকটা এগিয়েই একটি ঘন জঙ্গলে পরিপূর্ণ টিলার কাছে চলে এলো সেটি এমনই দুর্ভেদ্য জঙ্গলে ও আগাচায় ঢাকা যে তাতে ওঠার কোনো পথ খুঁজে পেল না ওরা হঠাৎ এখানেই এক জায়গায় ঘন লতা ভেতর দিয়ে গলে পঞ্চু কোথায় যেন চলে গেল তারপর বেরিয়ে এসে প্যান্ট ধরে টানতে লাগলো বাবলুর মিঠুদি বলল মনে হচ্ছে এখানে কোনো গ্রুহা বা সুরঙ্গ আছে বাবলু বলল চলুন তো দেখি মিঠুদি বলল রিক্স নেবে যদি কোনো সাপটাপ থাকে ভম্বলটা এমনিতে একটু ভীতু প্রকৃতির কিন্তু হঠাৎ কী হল তেরি বলে পঞ্চুকে অনুসরণ করলো সে বাবলুরাও একে একে লতা সরিয়ে ঢুকে পড়ল ভিতরে সবাই অবাক হয়ে দেখল বাইরেটা অমন দুর্ভেদ্য হলেও ভেতরে প্রস্তর সুরঙ্গমুখ ঘুটঘুটে অন্ধকার আঁকা বাঁকা সরুপথ পাশাপাশি একজনের বেশি দুজন যেতে পারে না আগে পঞ্চু তার পিছনে ওরা নিঃশব্দে পথ চলতে লাগল দু একবার বাঁক নেবার পরই আলোর রেখা চোখে পড়ল ওদের এখানটা একটু ফোপড়া খাদের মতো ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে দেওয়ালে মশাল জ্বলছে একজন বন্দুকধারী প্রহরী ঢুলে বসে খৈনি টিপছে নিজের মনে ওরা তবুও সাহস করে তার নজর এড়িয়ে দেয়ালের ঘা ঘেঁষে পা টিপে টিপে এগোবার চেষ্টা করল এমন সময় হঠাৎ ফ্যাঁচ করে হেঁচে ফেলল বিলু যেই না হাঁচা পোহরিটা অমনি বাজ খাই গলায় বলল কন হ্যাঁ বলে চমক করে চারিদিকে তাকাতে লাগলো পঞ্চু অমনি চালাকি করে একবার পহরিটাকে দেখা দিয়ে এপাশ থেকে ওপাশে সরে গেল পহরিটা পঞ্চুকে দেখে নিজের মনেই বলল আরে কুত্তা কাহাসে আয়া তারপর হঠাৎ বাবলুদের দেখেই খাড়া হয়ে উঠে দাঁড়ালো এই তুমলোক আন্দারমে ঘুষাকি ধারসে নিকলো আবি ভম্বল ততক্ষণে পুড়িয়া খুলে লঙ্কার গুঁড়ো গুলো হাতের মুঠোয় নিয়ে নিয়েছে সে আর কাল বিলম্ব না করে পোহরিটা চোখে ছুড়ে দিল লঙ্কার গুঁড়ো তখন জলুনির বাবারে মারে গেলাম গায়া করে বসে পড়ল দু হাতে চোখ ঢেকে একপাশে কতগুলো বড় বড় বস্তা ডাঁই করা ছিল যেই না বসা বাবলু হঠাৎ চোখের পলকে একটি বস্তা ফাঁক করে ঢাকা দিয়ে দিল প্রহরিটাকে মিঠু দিয়েও হাত লাগালো লোকটা সম্পূর্ণ বস্তাবন্দি করে ওরা আবার এগিয়ে চলল সামনের দিকে যত এগোয় সুরঙ্গের আর শেষ নেই আসলে খনি অঞ্চল বলে ঘাটশিলার কিছু জায়গা ফোঁপড়া এর শেষ যে কোথায় তা কে জানে এদিক সেদিক করতে করতে যেন এক গোলক ধাঁধায় হারিয়ে গেল ওরা আরও কিছু পথ যাওয়ার পর ওরা যখন এগোবে কি এগোবে না ভাবছে এমন সময় হঠাৎ এক ঝলক তীব্র আলো এসে পড়ল ওদের মুখে পঞ্চ ভয় করে চেঁচিয়ে উঠল ওদিক থেকে উত্তর এলো খবরদার কেউ পালাবার চেষ্টা করবে না আলোর দিকে এগিয়ে এসো মিঠুতি বলল যদি না যাই তাহলে বিপদ হবে পাবলু বলল কে আপনি কাছে এলেই জানতে পারবে ওরা এগোতে লাগলো যত এগোয় আলো ততই পিছয়। এক সময় একটা বিশাল গহ্বরের মধ্যে এসে পৌঁছলো ওরা দেওয়ালে মশাল জ্বলছে কয়েকজন লোক কাজ করছে যে লোকটা ওদের আলো দেখিয়ে নিয়ে এলো তার চারটে হাত সিংহের মুখ এবং মানুষের দেহ তবে দুটো হাত এবং সিংহের মুখ যে নকল তা বেশ বোঝাই যাচ্ছে ইনি তাহলে নরসিংহদেব তিনি আদেশ দিলেন এই বেঁধে কয়েকজন লোক এসে ওদের প্রত্যেককে থামের সঙ্গে বেঁধে ফেললো পঞ্চু তখন নীরব দর্শক কেননা সে লক্ষ্য করছে নরসিংহ দেবের হাত থেকে একটা দোলনা পিস্তল রয়েছে কুকুরটাকে বাইরে বার করে আদেশ মাত্রই একজন একটা লাঠি মারল পঞ্চুকে যেই না মরা পঞ্চু অমনি ঘ্যাঁত করে কামড়ে দিল লোকটার পায়ে লোকটা চিৎকার করে উঠলো তারপর যেই না পঞ্চুকে অন্য একজন লাঠি দিয়ে মারতে যাবে পঞ্চু অমনি এক ছুটে হাওয়া যেসব লোকরা কাজ করছিল তাদের ভিতর থেকে কয়েকজন ছুটে এসে পঞ্চুর কামড়ে আহত লোকটাকে ধরাধড়ি করে সরিয়ে নিয়ে গেল নৃসিংহদেব বললো তো তোমাদের কুকুরের কাণ্ড কারখানা কি করলো বলো দেখি মিঠুদি বলল সে দোষ কি ওর বাবলু বলল ঠিক করেছে আপ এমন সময় হঠাৎ একটা পরিচিত গলা শুনে অবাক হয়ে গেল ওরা দেখলো ইস্পাত এক্সপ্রেসের সেই লালাজি খৈনি টিপতে টিপতে এগিয়ে আসছে কা ভাই সাহব ঘাটশিলা ক্যসা লাগতা বাবলু বলল। বহুত আচ্ছা লাগতা তা আপনিও এই দলের কা ভাই সেফ লিয়ে আয়া। ঠিক আবি রাহো ইসকে অন্দরমে ফিন মুলাকাত হি নৃসিংহদেব বললো আমি ভেবে পাচ্ছি না যজ্ঞুর নজর এড়িয়ে এরা ভিতরে ঢুকে এলো কি করে বলে কাকে যেন ডাকলো ভূপাল সিংহ একজন এলো জি হুজুর জজ্ঞু কিদার ভূপাল সিং বাবলুদের দেখিয়ে বলো এ লড়কা লোক আচানা ঘুসকো আঁখো মে মিরচিকা গুড়িয়া ডালকার বস্তা মে ঘুষা দিয়া বোলাও যজ্ঞুক একটু পরে জগ্গু অর্থাৎ সেই পোহরিটা এলো দুহাতে চোখ ঢেকে নৃসিংহদেব বললো বাহ জগ্গু এসা হাল হা তুমারা কা কী সরদার বতমিস মিস বেবকুফ কাহে কা মাফ কাজে সরদার আরে মাফ কে গা কাহে তুমক তো ইনা মিলনা চাহি চাই হজুর এলো ইনাম নিসিংহদেবের পিস্তল হঠাৎ গোর্জে উঠল জগ্গু লুটিয়ে পড়লো মাটিতে নৃসিংহদেবের ক্রোধের উল্লাসে পৈচাশিক হাসি হাসতে লাগল সে হাসির গমকে চারিদিক যেন কেঁপে উঠল বেলা বারোটা বেজে যাওয়ার পরও যখন মিঠুদি ফিরল না তখন মিঠুদির বাবা খুব চিন্তায় পড়ে গেলেন বাংলোর লনে উদ্ভান্তের মতো প্রায়চারি করতে লাগলেন তিনি এমন সময় হঠাৎ দেখতে পেলেন অনেক দূর থেকে ছুটতে ছুটতে পঞ্চু তার দিকে আসছে পঞ্চু এসেই তার প্যান্ট কামড়ে ধরল তারপর কেউ কেউ করে শুরু করে দিল টানাটানি মিঠুদের বাবা সন্নিগ্ন চোখে তাকালেন পঞ্চুর দিকে স্ত্রীকে বললেন আমি বেরোচ্ছি আমার আসতে কিন্তু দেরি হবে তুমি খেয়ে নিও কিন্তু মিঠু এখনও এলো না কেন বুঝতে পারছি না তবে মনে হচ্ছে কিছু একটা হয়েছে এই বলে বেশ ভালোভাবে তৈরি হয়ে পঞ্চুকে নিয়ে সর্বাগ্রে থানায় এলো মিঠুদির বাবা মিঠুদের বাবাকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এসআই ইন্সপেক্টর এনে নিউজ স্যার আমার মেয়ের কোনো বিপদ হয়েছে মনে হচ্ছে ছেলেগুলো চড়িয়ে পড়েছে সম্ভবত আপনারা তৈরি হয়ে নিন এই কুকুরটাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে জিপের প্রয়োজন হবে দরকার নেই মনে হচ্ছে কাছাকাছি আছে শালবনের ভিতরে একটা জায়গাকে আমি সন্দেহ করেছি হয়তো সেখানেই আমার অনুমান যদি ঠিক হয় তাহলে আজই ওদের গ্যাংটাকে ধরে ফেলতে পারবো এমন সময় দুজন সাদা পোশাকের পুলিশ ছুটতে ছুটতে এসে বলল স্যার আপনার মেয়ে আর ওই ছেলেগুলোকে আমরা একটা গুহামুখে অনেকক্ষণ আগে ঢুকতে দেখেছি কিন্তু এখনও বেরোচ্ছে না তারা দার্গোবাবু চেঁচিয়ে উঠলেন ওদের ঢুকতে দিলেন কেন কি করব স্যার যে বারণ করেছিলেন ওদের কোনো কাজে বাধা না দিতে শুধু ওদের গতিবিধির উপর নজর রাখতে বলেছিলেন ঠিক আছে চলো তো কোন দিকে দেখেছো ওদের সশস্ত্র পুলিশদের নিয়ে মিঠুদির বাবা শালবনে প্রবেশ করলেন সবার আগে চলল পঞ্চু সে একবার করে ছুটে এগিয়ে আসে আবার একবার করে মিঠুদির বাবার কাছে চলে আসে পঞ্চুর যেন তর্স হইছে না এইভাবে এক সময় ওরা যখন গুহামুখের কাছে পৌঁছলেন তখন দেখতে পেল কে বা কারা যেন এক্ষুনি সেই মুখে ডিনামাইট বসিয়ে দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে মিঠুদি সমেত বন্দি পাণ্ডব গোয়েন্দারা অসহায় ভাবে ছটফট করছে কয়েকজন লোক সামনে তাদের প্যাকিংয়ের কাজ করে যাচ্ছে আর ভয়ঙ্কর চেহারা দুজন লোক পাহারা দিচ্ছে ওদের বাবলু বললো এই শয়তানগুলো এখনও বলছি ছেড়ে দে না হলে একবার যদি ছাড়া পাই তোদের সব কটাকে খেয়ে ফেলবো বাবলুর কথা শুনে লোক দুটো বিশ্রীভাবে হাসতে লাগলো মিঠুদি বলল, তোমরা আমাদের ছাড়বে কি না এমন সময় নৃসিংহদেব এসে হাজির বললেন সবাইকে ছেড়ে দেবো তবে একটা মাত্র শর্তে আগে বলো সেই সোনার মূর্তি তোমরা কি করে পেয়েছিলে বাবলু বলল আমরা ধারাগিরিতে পিকনিক করতে গিয়ে পেয়েছিলাম মিথ্যে কথা এখানকার ও জিনিস ধারাগিরিতে যেতেই পারে না মিঠুদি বলল না পারার কী আছে আপনাদের দলের কোনো লোক হয়তো চুরি করে লুকিয়ে রেখেছিল সময় মতো সর্বায় বলে তার আগে আমরাই ওটা পেয়ে যাই ঠিক বলেছ মিথ্যে বলে লাভ কিন্তু আমরা ভেবে পাচ্ছি না আপনি টের পেলেন কি করে আমার লোক সর্বত্র ঘোরাফেরা করে তাদের ওই একজন খবর দিল তোমাদের হাতে ওই প্যাকিং যে দেখেছে তাই সেদিন রাত্রে আমি নিজেই গিয়ে ওটা উদ্ধার করতে তো বাবলু বলল তা বলে এই রকম ছদ্মবেশে ছদ্মবেশে যাওয়ার উদ্দেশ্য ছিল যাতে তোমরা কেউ দেখে ফেলে ওটাকে চুরি মনে না করে ভৌতিক ব্যাপার বলে মনে করো মিঠুদি বলল আমাদের ছেলেমেয়েরা অত কাঁচা নয় সে তো দেখতেই পাচ্ছি তোমার বাবা তো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একজন দুধে অফিসার বলে জানি কিন্তু তুমিও কি তোমার বাবাকে হেল্প করার জন্য এদের দলে ভিড়েছো বাবলুরা অবাক হয়ে তাকালো মিঠুদির দিকে মিঠুদি বলল আমরা নিছক কৌতূহল বসেই এখানে এসেছিলাম বেশ এবার কৌতূহল মিটল তো তোমার বাবা যেভাবে আমাদের পিছনে লেগেছে তাতে দু এক দিনের ভিতরেই আমাদের ঘাটি অন্যত্র সরিয়ে ফেলতে হচ্ছে সব সরে গেলে তোমাদের ছেড়ে দেব এমন সময় হঠাৎ একজন ছুটতে ছুটতে এসে বললো সর্দার পুলিশ মুখোশের আড়ালে নরসিংহদেব চমকালেন কি না কে জানে কোথায় মেন গেটের কাছে ওখানে ডায়নামন্ডস চার্জ করা হয়নি হ্যাঁ সর্দার ও রাস্তা বন্ধ আশ্চর্য ও পথের সন্ধান পেলো কি করে যাক কপার মাইন্সের দিকটা ধসিয়ে দাও সুরঙ্গের ভেতরেই একপাশে কয়েকটা বন্দুক ডিনামাইট ও কিছু মারাত্মক রকমের বোমা সাজানো ছিল তার গায়ে দেওয়ালেই লেখা বারুদ ঘর লোকটা সেখান থেকে কিছু ডিনামাইট নিয়ে চলে গেল এমন সময় হঠাৎ মারাত্মক রকমের আত্মনাদ করে উঠল বিলু উপরে বাবলু রে আমাকে সাপে কামড়েছে রে উ চলে গেল আমি আর বাঁচব না রে সবাই চমকে উঠলো শিউড়ে উঠল মিঠুদি সে কি বিলু তখন ভয়ানক ছটপট ও আত্মনাদ করছে মিঠুদি বলল দোয়া করে বাঁধন খুলে দিন না আমাদের তাড়াতাড়ি করুন বিলুর অবস্থা দেখে নৃসিংহদেবেরও মায়া হলো বুঝি ভয়ঙ্কর লোক দুটোকে বললো ওদের খুলে দেয় বাদন মুক্ত হয়ে বিলু মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগল যন্ত্রণায় বেঁকে যাচ্ছে যেন সে দৃশ্য দেখা যায় না মিঠুদি বলল কি যে করি তাড়াতাড়ি একটু জল আনুন না কোন পায়ে কামড়েছে বিলু বিলু তখন বেঁকে গিয়ে ছিটকে পড়ল বারুদ ঘরের কাছে তারপর লাফিয়ে উঠে দুহাতে দুটো বোমা নিয়ে আনন্দে নাচতে লাগলো কিচ্ছু হয়নি শুধুই নকশা বাবলু রেডি ইয়েস বলে বাবলুও হাত দুপা এ পিছিয়ে গিয়ে রুখে দাঁড়ালো ওর হাতে তখন পিস্তলটা ঝকঝক করছে মিঠুদি প্রথমটা কেমন যেন হকঝকিয়ে গেল তারপর দেখা গেল মিঠুদির হাতেও একটা দুনলা পিস্তল ম্যাজিকের মতো চলে এসেছে মিঠুদিও তার সঙ্গে রাখে এটা ওদিকে এদের ব্যাপার স্যাপার দেখে নৃসিংহদেব সেই ভয়ঙ্কর লোক দুটো এবং কর্মরত রোগরা সবাই চমকে উঠেছে নৃসিংহদেব এক টানে নিজের মুখোশ খুলে ফেললো বাবলুরা চমকে উঠল আরে এ কি এ যে আদর্শ হিন্দু হোটেলের মালিক এরই হোটেলে ওরা খাওয়া দাওয়া করে মিঠতি বলল এক পাও এগোবার চেষ্টা করবে না নৃসিংহদেব চিৎকার করে বললো এই কে আছিস ধর বেটাদের কিন্তু ধরবে কে ভয়ঙ্কর লোক দুটো এগোমা মাত্রই বাবলু পিস্তলের গুলি ওদের পা দুটোকে থামিয়ে দিল তবু একজন ভল্ট খেয়ে ঝাঁপিয়ে পড়তেই মিঠুদের গুলি অন্যজনকে শুইয়ে দিল ততক্ষণে বাবলুর পিস্তল অপর দল কেড়ে নিয়ে ছুড়ে দিয়েছে নৃসিংহদেবের দিকে ওদিকে অন্যান্য লোকেরা বারুদ ঘরের দিকে যেতে গিয়ে বাঁধা পেল বিলুর কাছে বিলু বলল কেউ এগোবে না এগোলেই চার্জ করব বাবলুর পিস্তলটা হাতে নিয়ে নৃসিংহদেব তাক করলেন মিঠু দিয়েও তখন ঘুরে দাঁড়ালো যে লোকটার পায়ে বাবলু গুলি করেছিল সে তখন এক পায়ে ঠেলে দিয়েছে মিঠুর দিকে আর সেই ঠেলায় টাল সামলাতে না পেরে মিঠুদি হুমড়ি খেয়ে পড়ল নৃসিংহদেবের ঘাড়ে আচমকা পতনে নৃসিংহদেব উল্টে পড়ল যেই না পড়া ভোম্বল অমনি উঠে নৃসিংহদেবের বুক চেপে বসে পড়ল বাবলুর পিস্তলটা নৃসিংহদেবের হাত থেকে তখন কেড়ে নিতে খুব একটা কষ্ট হলো না ভোম্বলের ওদিকে বাবলুও তখন নিজেকে ছিনিয়ে নিয়ে ঘরের গা থেকে একটা বন্দুক তুলে নিয়েছে বিলু বোমা রেখে বন্দুক ধরল মিঠুদি তখন রণং দেহি মূর্তি বাচ্চু আর বিচু চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে বাবলু ছাড়া বিলু আর ভম্বল কেউই পিস্তল বা দুলনা চালাতে শেখেনি বাবলু নিজেও বন্দুক ধরেনি তবু তবুও যেন কতই না জানে এমন ভয় দেখাতে লাগলো মিঠুদি বলল এবার ভালোই ভালোই বাইরে বেরোবার রাস্তাটা দেখিয়ে দাও তো বাছাধন তারপর বাবাকে ডেকে এনে তোমাদের হাতে হাতখড়া লাগাই বাবলু বললো যদি বেঘরে মরতে না চাও তাহলে যা বলছি তাই করো নিঃসখদেব বললো ঠিক আছে আর কোনো ঝামেলার দরকার নেই চলো তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি মিঠুদি বলল সবাই দুহাত উপরে তুলে আমাদের আগে আগে চলো মিঠুদের কথায় সবাই হাত উঁচু করলো এমন সময় দেখা গেল কাঁচা কোচা খোলা অবস্থায় সেই লালাজি ছুটতে ছুটতে ওদের দিকে আসছে আর তার পিছনে হাউ হাউ করে তেরে আসছে পঞ্চু লালাজি চেল্লাচ্ছে কুত্তা সে বাঁচাও পুলিশ কি কুত্তা অনভস্ত ছুটুনির জন্য বাবলুদের কাছাকাছি এসেই পায়ে কাপড় জড়িয়ে মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়ল লালাজি সঙ্গে সঙ্গে পঞ্চুর পিছু পিছু রই রৈ করে ছুটে এলো একদল পুলিশ এবং মিঠুদের বাবা বাবাকে দেখেই পুলকিত হয়ে উঠল মিঠুদি বাবা মিঠুদির বাবা মিঠুকে জড়িয়ে ধরে বললেন তোদের কোনো ক্ষতি হয়নি তো মা না বাবা কিন্তু তুমি কি করে জানলে এখানে এলে কি করে পঞ্চুই তো নিয়ে এসেছে আমাদের একটা মুখ বন্ধ হয়ে গেছে আর একটা মুখ দিয়ে লালাজি যেই না বেরোতে যাবে পঞ্চু অমনি তাড়া করলো ব্যাটাকে ওর পিছু নিয়েই আমরা এখানে এলাম চাক তোরা সবাই ঠিক আছিস তো হ্যাঁ বাবা মিঠুদের বাবা অন্যান্য পুলিশদের বলল এবার তাহলে আপনারা কাজ করুন আমি এদের বাংলায় পৌঁছে দিয়ে আসি পরে সব রিপোর্ট আমি লিখে দেব। মিঠুদি বলল না বাবা আমরা নিজেরাই যেতে পারবো তুমি বরং এখানেই থাকো এখন তোদের কোনো অসুবিধা হবে না তো না মিঠুদের বাবা পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে করম অর্দন করলো বললে আমি উপলক্ষ মাত্র এ জয় তোমাদেরই জয় কেন না তোমরা স্বর্ণমূর্তি না পেলে বা ঘটনায় জড়িয়ে না পড়লে দলটাকে এত সহজে আমি ধরতে পারতাম না এজয় তোমাদের পঞ্চুর জয় ওকে আমি সরকারের তরফ থেকে কিছু পুরস্কার পাইয়ে দেওয়ার চেষ্টা করব মিঠুদি বললো আমরা তাহলে আসি বাবা হ্যাঁ এসো তোমার মা খুব চিন্তা করছেন তোমার জন্য তাড়াতাড়ি যাও বাবলু বিলু পঞ্চুকে জড়িয়ে ধরে চুমু খেলো তারপর ওরা পিছু পিছু সুরঙ্গের বাইরে এলো ওরা মিঠুদি বলল আমাদের বাংলোতেই আজ কিন্তু তোমাদের খাওয়া দাওয়া সেটা জানো তো বাবলু বললো উত্তম প্রস্তাব কিন্তু মিঠুদি আপনার বাবা যে একজন দুধে পুলিশ অফিসার সেটা আপনি একবারও আমাদের বলেননি তো বাবা নিষেধ করেছিল তবে কাল রাত্রে যে হ্যাটটা তোমরা কুড়িয়ে পেরেছিলে ওটা কিন্তু বাবার তোমাদের কোনো বিপদ ঘটেছে কি না দেখতে গিয়ে বাবা ওটা ফেলে এসেছিলেন বাবলু বলল ও সেই জন্যই আপনি ওই হ্যাটটা দেখে এত অন্য মনুষ্ক হয়ে গিয়েছিলেন মিঠুদি হাসল বাবলু বলল আমাদের এবারের অভিযানে আপনার কিন্তু যথেষ্ট অবদান আছে মিলু বলল এবং সেই অবদানের জন্যই আমরা আপনাকে অভিনন্দন জানাই ঠিক আস পর মিঠু সবাই বলল হেপ হেপ হুর রে পঞ্চু একবার লাফিয়ে উঠে দিল তো আজকের জুলির দ্বিতীয় গল্প এখানেই শেষ আবারও কিছুক্ষণ পর আমি শ্রাবণী আপনাদের প্রিয় চ্যানেল লাভস ফর ইউটিউব চ্যানেলে আসবো ফিরে আজকের সোমবারের গল্পের জুলি তৃতীয় গল্প নিয়ে আর যতক্ষণ আমার অন্যান্য গল্প ও ভিডিওগুলি মজা নিন আর যারা রান্না ভালোবাসেন তারা আমার রবিবারের রান্নাঘর নামক এপিসোডগুলির মজা নিন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন